তো ড্রামার শুরুতে আমরা আমাদের ড্রামার মেন ফিমেল লিড ক্যারেক্টার সাজিমাকে দেখতে পাই। সাজিমা ক্লাস নিচ্ছিল কারণ ও ছিল একজন টিচার। সাজিমা আজকে ওর ক্লাসের সবাইকে মিল্কের বোতল নিয়ে আসতে বলেছিল, তো সবাই মিল্কের বোতল নিয়ে আসলেও একটা মেয়ে ক্যান নিয়ে এসেছিল। এটা দেখে সাজিমা ওকে জিজ্ঞাসা করে যে তুমি ক্যান কেন নিয়ে এসেছো। এর উত্তরে ওই বাচ্চা মেয়েটা একটা ছেলের দিকে তাকে বলতে লাগে যে ওই তো আমাকে ক্যান নিয়ে আসতে বলেছিল। তখন ওই ছেলেটা মেয়েটাকে বলে যে তুমি আমার কথা বিশ্বাস করলে কেন, তুমি কি বোকা নাকি, এসব বলে প্রচণ্ড হাসতে লাগে আর ক্লাসের সবাই ওই মেয়েটার উপরে হাসতে লাগে। ফলে বাচ্চা মেয়েটা কান্না শুরু করে দেয়। তখন সাজিমা ওই ছেলেটার কাছে যায় আর ওকে বলে যে তুমি রিকাকে সরি বলো। ছেলেটা ওকে বলে যে আমি ওকে সরি বলবো না, আর এইসব করে আমি অনেক মজা পাই। আর এই সমস্ত কথা শুনে সাজিমার মাথা অনেক গরম হয়ে যায়। ফলে ও আর নিজেকে আটকে রাখতে পারে না, ও ওই ছেলেটার উপরে প্রচণ্ড চিৎকার করে ওঠে আর বলে যে তুমি এখনই ওকে সরি বলবে। তো ওর চিৎকার শুনে ছেলেটাই উল্টে কান্না শুরু করে দেয় আর তারপর সাজিমাকে স্কুল ছেড়ে দিতে হয়। আসলে ওই ছেলেটার ফ্যামিলি অনেক পাওয়ারফুল ছিল, তো ওরা সাজিমাকে স্কুল ছাড়তে বাধ্য করে। তাছাড়া ওই স্কুলে সাজিমা একজন পার্ট টাইম টিচার ছিল। এরপর সাজিমা স্কুল থেকে ওর সব জিনিসপত্র নিয়ে যখন ওর অ্যাপার্টমেন্টে আসে, তখন অ্যাপার্টমেন্টের মালিকও সেখানে আসে আর ওকে একটা কাগজ দিয়ে বলে যে তুমি আর কিছুদিনের মধ্যেই এখান থেকে চলে যাবে। আর এতে শোনা মাত্র সাজিমা নিজের মনেই বলতে লাগে যে একে তো আমার জব চলে গেছে আর এখন আবার অ্যাপার্টমেন্ট থেকেও আমাকে বের করে দেওয়া হচ্ছে। পরের দিন সাজিমা যখন এখানে বসে চিন্তা ভাবনা করছিল যে এবার ও কী করবে, ঠিক তখনই ওর পাশে একটা ফোন বেজে ওঠে। আসলে কেউ একজন তার ফোনটা এখানে ভুলবশত রেখে চলে গিয়েছিল। তো সাজিমা এখানে এই ফোনে আসা কলটা রিসিভ করে নেয়। ফোনে আসা কলে একজন আঙ্কেল ওকে বলে যে তুমি টোরিও স্টুডিওতে এসে এই ফোনটা আমাকে প্লিজ দিয়ে যাও, এটা ছাড়া আমি বাঁচতে পারবো না। তখন সাজিমা সেই আঙ্কেলকে বলে যে আমি কেন সেখানে যেতে যাবো। তো সাজিমার ইচ্ছে না থাকা সত্ত্বেও ও সেইখানে চলে যায় কারণ ও অনেক কাইন্ড হার্টেড পার্সন ছিল। স্টুডিওতে ঢোকার সাথে সাথে সাজিমার সাথে দেখা হয় ফিউজির, আর ফিউজি হচ্ছে আমাদের এ ড্রামার মেন লিড ক্যারেক্টার, অর্থাৎ আমাদের হিরো। আসলে ফিউজি হচ্ছে একটা প্লেবয় টাইপের ছেলে আর ও সবাইকে বুলি করতে অনেক বেশি পছন্দ করে। সাজিমা ফিউজিকে আঙ্কেলের সেই ফোনটা ধরিয়ে দিতে চায়, কিন্তু ফিউজি সেই ফোনটা নেয় না, উল্টে ওর হাত ধরে হ্যান্ডশেক করতে লাগে। ফলে সাজিমা বিরক্ত হয়ে ফিউজির থেকে ওর হাতটা ছাড়িয়ে নিতে যায় আর এই চক্করে ও ফিউজির গায়ের ওপরে পড়ে যায়। সাজিমা এখানে খেয়াল করে যে ফিউজি আসলেই অনেক হ্যান্ডসাম, কিন্তু তারপরেও প্রচণ্ড জোরে চিৎকার করে ওঠে। পরের দৃশ্যে আমরা দেখি ফিউজির ফটোশ্যুট চলছে আর এখান থেকেই আমরা জানতে পারি যে ফিউজি খুবই পপুলার একজন মডেল। তাছাড়া ও অনেক ড্রামা এবং মুভিতেও প্রধান চরিত্রের অভিনয় করেছে। এদিকে সাজিমা ওই আঙ্কেলকে ওনার ফোনটা ফেরত দিয়ে দেয়। তখন আঙ্কেল ওকে বলে যে এই ফোনে আমার কাজের অনেক জিনিসপত্র আছে আর এটা হারিয়ে গেলে আমার অনেক সমস্যা হতো, তাছাড়া তুমি যখন এসেই গেছো তাহলে একেবারে খাওয়া দাওয়া করে তারপর যাও। সাজিমা খাওয়া দাওয়া শেষ করে যখন ওর প্লেটটা রাখতে যাচ্ছিল, তখন ফিউজিও সেখানে আসে আর ওর প্লেটটা সাজিমার হাতে ধরিয়ে দেয়। সাজিমা খেয়াল করে যে ফিউজি অর্ধেক সবজি খায়নি, ফলে ও তখন আস্তে আস্তে বলতে লাগে যে এ কি স্কুলের বাচ্চা নাকি যে এভাবে সবজিগুলো নষ্ট করেছে। তো ফিউজি ওর এসব কথা শুনে নাই আর ওকে বলতে লাগে যে তুমি কাকে স্কুলের বাচ্চা বলছো, আর একটু আগে আমাদের মধ্যে যা কিছু ঘটেছে সেগুলো কিন্তু তুমি আমার কোনো ফ্যানকে বলবে না। তখন সাজিমা বলে আমি তো জানি না যে তুমি কে, তাহলে আমি কাকেই বা কি বলবো, তাছাড়া তুমি এরপর থেকে কোনো সবজি নষ্ট করবে না, সব সবজি ঠিকভাবে খাবে। এসব বলার পর সাজিমা এখান থেকে চলে যায়। তখন ফিউজি আঙ্কেলকে জিজ্ঞাসা করে যে এটা কে ছিল। আঙ্কেল কিছু বলতেই যাবে, ঠিক তখনই আঙ্কেল খেয়াল করে যে সাজিমা ওর রেজিউম ভুলে রেখে এখান থেকে চলে গেছে। ফলে আঙ্কেল দৌড়ে চলে যায় সাজিমাকে ওর রেজিউম ফেরত দেওয়ার জন্য, কিন্তু সাজিমা তো ততক্ষণে এখান থেকে চলে গিয়েছিল। এরপর আঙ্কেল সাজিমাকে কল করে বলে যে তুমি তোমার রেজিউম আমাদের এখানে ভুলে রেখে চলে গেছো। পরের দিন সাজিমা যখন ওটা আনার জন্য স্টুডিওতে যায়, তখন আঙ্কেল ওকে একজন মডেলের ম্যানেজার হওয়ার কথা বলে। সাজিমা মানা করে দেয়। এতে আঙ্কেল ওকে বলে যে তুমি তো একটা জব করছো, তাহলে তোমার আমাদের সাথে কাজ করতে কিসের সমস্যা। সাজিমা বলে এটা তো একটা এন্টারটেনমেন্ট কোম্পানি আর আমি টিচার হওয়ার জব খুঁজছি।
আঙ্কেল বলে আমি শিওর তুমি ম্যানেজার হতে পারবে। তখন সাজিমা বলে আসলে এই ফিল্ডের ব্যাপারে আমার তেমন কোনো নলেজ নেই আর আমাদের বাড়িতে তো টিভি পর্যন্ত নেই। কিন্তু তারপরেও আঙ্কেল জোর জবরদস্তি ওকে এই জবটা ধরিয়ে দেয় আর বলে যে তুমি যখন টিচার হওয়ার জবটা খুঁজে পেয়ে যাবে তখন না হয় এটা ছেড়ে দিও। আগামীকাল থেকে তুমি ফুজিশিরো অর্থাৎ ফিউজের ম্যানেজার হিসেবে কাজ করবে। এরপর এখানকার একজন এমপ্লয় সাজিমাকে জিজ্ঞাসা করে যে তোমার বাড়িতে কি সত্যি টিভি নেই আর তুমি কি জানো না যে আমি কে? সাজিমা উত্তর দেয় না আমি জানি না। তখন সেই এমপ্লয় ওকে বলে যে আমি একটা সময় অনেক ফেমাস একজন অ্যাক্টর ছিলাম। পরের দিন সাজিমা যখন ফিউজিকে পিক আপ করার জন্য ওর অ্যাপার্টমেন্টে গিয়ে নক করে ঠিক তখনই একটা মেয়ে ওর জামা ঠিক করতে করতে বাইরে বেরিয়ে আসে আর পিছু পিছু ফিউজিও খালি গায়ে বাইরে বেরিয়ে আসে। আর ফিউজিকে খালি গায়ে দেখে সাজিমা চিৎকার করে ওঠে আর বলে যে তুমি সব কি করছো। কিছুক্ষণ পর সাজিমার মনে পড়ে যায় যে এটাই তো সেই ছেলেটা যার গায়ে সেদিনও পড়ে গিয়েছিল। যাই হোক সাজিমা কোনো রকমে ফিউজিকে রেডি করিয়ে নিয়ে শুটে আসে আর আজকে ফুড ইটিং এর একটা শো ছিল। শো চলাকালীন ফিউজি খাবারগুলোর অনেক প্রশংসা করে আর শো শেষ হয়ে গেলে ফিউজি ওই খাবারগুলোর অনেক বদনাম করতে লাগে। এসব শুনে সাজিমা ওকে বলে যে তার মানে তুমি এতক্ষণ মিথ্যে কথা বলছিলে। ফিউজি উত্তর দেয় মিথ্যে কথা বলাই তো আমার কাজ, এই ইন্ডাস্ট্রি তো পুরোই মিথ্যের উপরে ভিত্তি করে চলে, তুমি কি বোকা নাকি? এরপর ওরা যখন আরও একটা শুটে যায় তখন ফিউজি সাজিমাকে বলে যে নেক্সট শুটে সবাইকে হাসতে হবে। এতে সাজিমা বলে ঠিক আছে আমি বুঝতে পেরে গেছি। এরপর শুটিং শুরু হলে সাজিমা প্রচণ্ড জোরে হাসতে লাগে। সবাই ওর দিকে তাকায় আর বলে যে তুমি এসব কি করছো। সবাই সাজিমাকে অনেক বকা দেয়। তখন আমরা দেখি যে ফিউজি লুকিয়ে লুকিয়ে হাসছে, মানে ও ইচ্ছে করেই সাজিমাকে এমনটা করতে বলেছিল। যাতে সবাই সাজিমাকে অনেক বকা দেয় তো সাজিমা এখানে বুঝতে পেরে যায় যে ফিউজি ওর সাথে ইচ্ছে করেই এমনটা করেছে। এরপর আমরা রাতের বেলার দৃশ্য দেখতে পাই। এখানে সাজিমা ওর ফ্রেন্ডের সাথে বসে বিয়ার খাচ্ছিল আর ওর ফ্রেন্ডকে বলছিল যে আমার ওই ছেলেটাকে একদম পছন্দ না, ও সবসময় আমাকে মিথ্যে কথা বলে আর আমাকে বুলি করে। তখন ওর ফ্রেন্ড ওকে বলে যে তুমি মিথ্যাকে এত ঘৃণা কেন করো? এর উত্তরে সাজিমা বলে যখন আমি এলিমেন্টারি স্কুলে ছিলাম তখন আমার একটা ফ্রেন্ড ছিল, ও বারবার আমাকে মিথ্যে কথা বলতো আর আমি বারবার ওর কথা বিশ্বাস করে নিতাম। দেন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে আমরা দেখি যে একবার সাজিমাদের স্কুলে ওদের ম্যাডাম সবাইকে ক্যাজুয়াল জামা কাপড় পরে আসতে বলেছিল আর তখন সাজিমা জিম ক্লথস পরে চলে এসেছিল কারণ ওর ফ্রেন্ড ওকে বলেছিল যে ম্যাডাম সবাইকে জিম ক্লথস পরে আসতে বলেছে আর এই জন্য সবাই ওর অনেক মজাও উড়িয়েছিল। তখন সেই ছেলেটা ওকে বলেছিল যে আমি বারবার তোমাকে মিথ্যা কথা বলি আর বারবার তুমি আমার দ্বারা বোকা হয়ে যাও। দেন আমরা আবার বর্তমান সময়ে ফিরে আসি। এখানে সাজিমা ওর ফ্রেন্ডকে বলে যে আমি ওই ছেলেটার মুখ আর কখনোই দেখতে চাই না আর ফিউজিও ঠিক ওই ছেলেটার মতোই, ও সবসময় আমাকে মিথ্যে কথা বলে আর আমাকে বুলি করে, ফিউজিকে আমার একদম পছন্দ না। পরের দিন সাজিমা যখন আবারও ফিউজিকে পিক আপ করতে চায় এবারও গাড়িতে বসেই ফিউজিকে কল করে কিন্তু ফিউজি ওর কলটা রিসিভ করে না, ফলে ও বাধ্য হয়ে ফিউজির অ্যাপার্টমেন্টে গিয়ে নক করতে লাগে আর ঠিক তখনই ওর অ্যাপার্টমেন্ট থেকে একটা মেয়ে বেরিয়ে আসে আর পিছু পিছু জামার বোতাম খোলা ফিউজিও বেরিয়ে আসে। ফিউজি সাজিমাকে বলে যে তুমি এক মিনিট অপেক্ষা করো আমি রেডি হয়ে আসছি। রাস্তায় যাওয়ার সময় সাজিমা ফিউজিকে জিজ্ঞাসা করে যে তুমি কাকে সত্যি করে লাইক করো কারণ গতকালের মেয়েটা আর আজকের মেয়েটা সম্পূর্ণ আলাদা ছিল। ফিউজি উত্তর দেয় আমি কাউকে লাইক করি না, আমি এমন কাউকে খুঁজছি যে আমাকে সিরিয়াসলি নেবে, কেউ আমার কথা সিরিয়াসলি নেয় না, শুধুমাত্র ছোটোবেলায় একটা মেয়ে ছিল যে আমার সব কথা বিশ্বাস করতো, আজকাল সেই মেয়েটার কথা আমার অনেক মনে পড়ে। এরপর ওরা যখন শুটে আসে তখন সাজিমা জানতে পারে যে আজকে ফিউজির প্রপোজালের একটা শুট আছে। ফিউজি খুব ভালো অ্যাক্টিং করছিল, ওর অ্যাক্টিং দেখে সাজিমা ওর প্রতি পুরো ফিদা হয়ে যায় আর নিজের মনে বলতে লাগে যে উইশ আমার লাইফেও এরকম একজন আসতো আর আমাকে এভাবেই প্রপোজ করতো। রাতের বেলা ফিউজি যখন শুট শেষ করে ফিরে আসে তখন সাজিমা ওকে বলে যে তোমার পারফরমেন্স অনেক ভালো ছিল, পুরো রিয়েল মনে হচ্ছিল, আমি শিওর এই ড্রামাটা অনেক হিট হবে। ইতিমধ্যেই একটা ছেলে এখানে আসে আর ফিউজিকে বলে যে তুমি আমার গার্লফ্রেন্ডকে ছিনিয়ে নিয়েছো, তোমার জন্যই আমার গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে নিয়েছে। ছেলেটা ফিউজিকে মারতে যায় ফলে সাজিমা ওদের মাঝখানে চলে আসে আর তখন ওই ছেলেটা সাজিমাকে ধাক্কা মেরে ফেলে দেয়, ফলে ফিউজি ওর হাত ধরতে যায় এবং ওকে চিচ্যান বলে ডাকে। ইতিমধ্যেই কিছু লোক জড়ো হয়ে যায় ফলে ওই ছেলেটা এখান থেকে পালিয়ে যায়।
সাজিমা ফিউজিকে জিজ্ঞাসা করে যে তুমি কি করে জানলে যে আমার নাম চিজান। তো সাজিমার এখানে মনে পড়ে যায় যে এটাই সেই ছেলেটা যে ওকে সারা জীবন মিথ্যা কথা বলতো এবং ওকে বুলি করতো আর যার মুখও কখনোই দেখতে চেয়েছিল না। আর এখানেই আমাদের এই ড্রামার ফার্স্ট পার্ট শেষ হয়ে যায়। সেকেন্ড পার্টের শুরুতে আমরা ফিউজিকে দেখতে পাই। ফিউজি যখন ওর শুটে এসেছিল তখন ওর একগাদা ফ্যান ওকে চারপাশ থেকে ছেঁকে ধরেছিল। আর ফিউজিও এখানে ওর ফ্যানদের সাথে অনেক ভালো ব্যবহার করছিল। আর এই সমস্ত কিছু দেখে সাজিমা নিজেকে নিজেই বলতে লাগে যে এরা জানেই না যে কত বড় একটা প্লে বয় আর ফালতু টাইপের ছেলে। সাজিমা গাড়ি থেকে নিচে নেমে আসে আর তারপর ফিউজিকে ওর ফ্যানদের মাঝখান থেকে ছাড়িয়ে ভেতরে নিয়ে চলে যায়। তো ফিউজি এখানে সাজিমাকে বলে যে আজকে যা কথাবার্তা হবে সেই সব কিছু রেকর্ড করতে হবে। তো ওর কথা মতো সাজিমা এখানে সব কিছু রেকর্ড করতে লাগে। আর এটা দেখার পর সবাই সাজিমাকে অনেক বকা দেয় যে তুমি এইসব রেকর্ড কেন করছো, সাজিমা তো এসবের কিছুই বুঝতে পারে না। আর ঠিক তখনই ফিউজি ওর কাছে এসে ওকে বলে যে আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম, তুমি আমার দ্বারা আবার বোকা হয়ে গেছো। এসব কথা শুনে সাজিমা অনেক রেগে যায় আর বলে আমি এই জবটা ছেড়ে দিতে চাই কিন্তু আমার কাছে কোনো উপায় নেই। এরপর সাজিমা অফিসে ফিরে আসলে ওর কলিগকে বলে যে আশাহিনা একজন ফেমাস স্টার ছিল কিন্তু 5 বছর আগে ও একটা স্ক্যান্ডেলে জড়িয়ে পড়েছিল আর তারপর থেকেই ওর পুরো কেরিয়ার নষ্ট হয়ে গেছে আর এখন ও বাধ্য হয়ে এখানে ক্লিনিংয়ের জব করছে। পরের দিন সাজিমা যখন ফিউজিকে আনতে যায় তখন আবারও একটা নতুন মেয়ে ওর রুম থেকে বাইরে বেরিয়ে আসে আর পিছু পিছু শার্টলেস ফিউজিও বাইরে বেরিয়ে আসে আর সাজিমাকে বলে তুমি গাড়িতে গিয়ে অপেক্ষা করো, আমি রেডি হয়ে আসছি। যাওয়ার পথে সাজিমা ওকে বলে তুমি যে প্রত্যেক দিন এক একটা মেয়েকে তোমার রুমে নিয়ে আসো আর এটা যদি ম্যাগাজিনের লোকজন জানতে পারে কি হবে বুঝতে পারছো তো। এতে ফিউজি বলে তুমি তো দেখছি এখন ম্যানেজারের মতো কথাবার্তা বলছো। সাজিমা বলে তুমি যদি স্ক্যান্ডেলে ফেসে যাও তখন কি হবে। ফিউজি বলে আমি তেমন কিছুই করিনি, ওই মেয়েগুলো নিজে থেকেই আমার কাছে আসে। তখন সাজিমা বলে তুমি তো কোনো একজনের সাথে লয়াল থাকতে পারো, তা না হলে সেদিনের মতো অচেনা লোকজন এসে তোমাকে পেটাবে। ওর এই কথা শুনে ফিউজি ওর অনেক কাছে চলে আসে আর বলে তাহলে তুমিই আমার পার্টনার হয়ে যাও না। সাজিমা তো এখানে এক মুহূর্তের জন্য অনেক সিরিয়াস হয়ে গিয়েছিল, তখনই ফিউজি ওকে বলে আরে আমি জাস্ট মজা করছিলাম, তুমি গাড়ি চালাও। পরের দৃশ্যে ফিউজির যখন একটা ইন্টারভিউ হচ্ছিল তখন ও লাভ সম্পর্কে এমন সব কথা বলছিল যেসব শুনে মনে হচ্ছিল ও লাভ নিয়ে খুবই লয়াল। আর মেয়েরা তো এরকমই একজন লয়াল পার্টনার চায়, কিন্তু সাজিমা তো ওর ব্যাপারে সত্যিটা জানতো যে ও কত বড় প্লে বয় আর ফালতু ছেলে। সাজিমা এখানে মনে মনে ভাবছিল যে মানুষ এত মিথ্যে কথা কিভাবে এত ভালো করে গুছিয়ে বলতে পারে। রাতের বেলা সাজিমা যখন ওর ফ্রেন্ডের সাথে দেখা করে তখন ও ওর ফ্রেন্ডকে একটা অ্যাপার্টমেন্ট দেখায় আর বলে এটা আমি ইন্টারনেটে খুঁজে পেয়েছি, এটা অনেক চিপ আর আমি ভাবছি কিছুদিনের মধ্যেই আমি এখানে শিফট হয়ে যাব। পরের দিন সাজিমা একটা বড় কোম্পানিতে আসে ওর মডেল অর্থাৎ ওর ক্লায়েন্ট ফিউজির কাজ খোঁজার জন্য। এখানে এসে ও সবাইকে ফিউজির কাজের রেকর্ড দিতে লাগে আর তারপর ও একটা কাজ নিয়েও চলে আসে। এটা ছিল একটা সাসপেক্টের রোল। সাজিমা এখানে মনে মনে অনেক খুশি ছিল এটা ভেবে যে এই রোলটা হয়তো ফিউজিকে অনেক স্যুট করবে। এরপর এই অফারটা নিয়ে সাজিমা যখন ওদের অফিসে ফিরে আসে তখন সবাইকে বলে যে এটা তো অনেক ছোট একটা রোল আর আমাদের ফিউজি অনেক পপুলার একজন মডেল, ও এত ছোট রোল প্লে করবে না। মানে সাজিমা ফিউজির জন্য যেই অফারটা নিয়ে এসেছিল সেই ড্রামাতে ফিউজির একটাই সিন ছিল আর একটাই ডায়লগ ছিল। সবাই এটাই বলে যে তুমি নতুন বলে ওরা তোমাকে বোকা বানিয়ে দিয়েছে। ইতিমধ্যেই ফিউজি এখানে আসে আর সাজিমার আনা অফারের কাগজটা তুলে নিয়ে পড়তে লাগে। এরপর ফোনে কথা বলার জন্য সাজিমা যখন বাইরে আসে তখন ফিউজিও ওর পিছু পিছু আসে আর শুনতে পায় যে ও কারুর সাথে ফোনে কথা বলছে যে আগামীকাল ওর একটা জব ইন্টারভিউ আছে। এটা শুনে ফিউজির অনেক খারাপ লাগে কারণ ও চাইছিল না যে সাজিমা ওর ম্যানেজারের জবটা ছাড়ুক। অ্যাকচুয়ালি ও মনে মনে সাজিমাকে অনেক পছন্দ করত। পরের দিন সাজিমা যখন ওর জবের ইন্টারভিউ দিতে এসেছিল তখন ফিউজি ওকে কল করে বলে যে তুমি গতকাল আমার জন্য যেই অফারটা নিয়ে এসেছিলে আমি সেটারই অডিশন দিতে এসেছি। এতে সাজিমা বলে সবাই তো আমাকে বলেছিল যে তুমি নাকি এত ছোট রোল করো না। ফিউজি বলে কাজ তো কাজই হয়, ছোট বড় আবার কি আছে, তুমি প্লিজ তাড়াতাড়ি এই স্টুডিওতে চলে আসো। এতে সাজিমা বলে আজ তো আমার ছুটি ছিল। তখন ফিউজি বলে ওঠে ঠিক আছে তোমার আসতে হবে না, সবার সাথে সবার ম্যানেজার এসেছে কিন্তু আমার সাথেই কেউ আসেনি।
ম্যানেজার ছাড়া সবাই আমাকে বুলি করবে কিন্তু কোনো ব্যাপার না। আর এই কথা শোনা মাত্রই সাজিমের ইচ্ছে না থাকা সত্ত্বেও সাজিমা ওর জব ইন্টারভিউ ছেড়ে সোজা ফিউজের কাছে চলে আসে। এখানে আসার পর সাজিমা দেখে যে কারোর সাথেই কোনো ম্যানেজার আসেনি, অর্থাৎ ফিউজি ওকে আবারও বোকা বানিয়েছে। যাই হোক, ইতিমধ্যেই অডিশন শুরু হয় আর ফিউজি এত ভালো অ্যাক্টিং করে যে সবাই ওর প্রতি ইমপ্রেস হয়ে যায়। আর এদিকে সাজিমা তো আবারও ওর প্রতি ফিদা হয়ে যায়। পরের দিন এরা দুজন যখন অফিসে আসে তখন এরা জানতে পারে যে সাজিমা ফিউজির জন্য যে মুভির সাইড রোলের অফারটা নিয়ে এসেছিল সেখানে ওকে মেন রোলের অফার দেওয়া হয়েছে। আর এই সব কিছু সম্ভব হয়েছিল ফিউজির অসাধারণ অ্যাক্টিংয়ের জন্য। পরের দৃশ্যে আমরা দেখি সাজিমা যখন ওর সব জিনিসপত্র গুছিয়ে ওর নতুন অ্যাপার্টমেন্টে শিফট হচ্ছিল, ঠিক তখনই ওর কাছে ওর ফ্রেন্ড মিকুর কল আসে। মিকু ওকে জানায় যে তুমি যেই অ্যাপার্টমেন্টে শিফট হতে চাইছো সেই পপাইটি পুরোপুরি একটা স্ক্যাম ছিল। সাজিমা এই কথা শুনে পুরোপুরিভাবে শকড হয়ে যায়, কারণ ও তো ইতিমধ্যে এই রুমটা ছেড়ে দিয়েছে আর ও নতুন অ্যাপার্টমেন্টেও শিফট হতে পারবে না, কারণ সেটা তো একটা স্ক্যাম ছিল। এরপর আমরা ফিউজিকে দেখতে পাই। ফিউজি যখন ওর শ্যুট শেষ করে সাজিমাকে খুঁজছিল ঠিক তখনই সাজিমা একটা মিনি ট্রাক করে সেখানে এসে হাজির হয়। এই ট্রাকে সাজিমার সমস্ত জিনিসপত্র ছিল। আর এই সব দেখে ফিউজি ওকে জিজ্ঞাসা করে যে এটা আবার কি গাড়ি। এর উত্তরে সাজিমা বলে, অ্যাকচুয়ালি আমি আজকে অন্য একটা জায়গায় শিফট হতে চেয়েছিলাম, কিন্তু আমি যেখানে শিফট হতে চেয়েছিলাম সেই রিয়েল এস্টেটটা একটা স্ক্যাম ছিল। ওর এমন উত্তর শুনে ফিউজি অনেক হাসে আর বলে যে তার মানে তুমি শুধু আমার বানানো গল্প না বাকি সবার বানানো গল্প বিশ্বাস করো। সাজিমা বলে, তোমার যত হাসার ইচ্ছে হয় হাসো, কিন্তু তোমাকে আজকে এই গাড়িতে করেই সব জায়গায় যেতে হবে। তখন ফিউজি জিজ্ঞাসা করে, তুমি এই সব কিছু কোথায় রাখবে? এতে সাজিমা বলে, আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করেছিলাম যে ওর বাড়িতে এই সব কিছু রাখা যাবে কিনা। এর উত্তরে আমার ফ্রেন্ড আমাকে বলেছে যে ওর বাড়িতে আজকে ওর বয়ফ্রেন্ড আসবে, সো আজকে ওদের বাড়িতে এই সব কিছু রাখা যাবে না। এসব শুনে ফিউজি বলে, তাহলে তুমি তোমার এই সব জিনিসপত্র আমার অ্যাপার্টমেন্টে রেখে আসো। এতে সাজিমা বলে, তুমি আদৌ ভেবে চিনতে বলছো তো? এতে ফিউজি বলে, আমি একজন স্টার হয়ে এই মিনি ট্রাকে করে এত সব জিনিসপত্র নিয়ে ঘোরাঘুরি করব, এটা অনেক লজ্জাজনক ব্যাপার হবে। দেন সাজিমা বলে, তোমাকে অনেক ধন্যবাদ, আর আমি শুধুমাত্র আমার জিনিসপত্রগুলোই তোমার ওখানে রেখে আসব। তখন ফিউজি বলে, শুধু জিনিসপত্র মানে? আর তুমি কোথায় থাকবে? তোমার কি কোনো থাকার জায়গা আছে? সাজিমা উত্তর দেয়, ঠিক আমি কোনো না কোনো জায়গা খুঁজে বের করে নেব। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে আমার থাকারও কোনো জায়গা নেই। তখন ফিউজি বলে, ও তার মানে তোমার বয়ফ্রেন্ডও নেই? তা না হলে এই সময় তোমার বয়ফ্রেন্ড তোমাকে ঠিক হেল্প করতে আসতো। দেন সাজিমা বলে, তুমি চুপ করো আর আমাকে একা ছেড়ে দাও। তখন ফিউজি ওর খুব কাছে চলে আসে আর ওকে বলে যে তুমি চাইলে আমার অ্যাপার্টমেন্টেই থাকতে পারো। এরপর আমরা দেখি ফিউজি সাজিমাকে ওর অ্যাপার্টমেন্টে নিয়ে আসে। আর এখানে ফিউজি সাজিমাকে এটাও বলে যে এই অ্যাপার্টমেন্টটা আমাকে অফিস থেকে দেওয়া হয়েছে। সাজিমা ওর অ্যাপার্টমেন্ট দেখে বলতে লাগে যে তোমার অ্যাপার্টমেন্ট তো পুরো লাক্সারি টাইপের, হয়তো সেলিব্রিটিরা এরকমই লাইফ লিড করে। ফিউজি বলে, এখন থেকে তো তুমিও এখানে থাকবে। এতে সাজিমা বলে, না না আমি আমার সব জিনিসপত্র রেখে এখান থেকে চলে যাচ্ছি। এতে ফিউজি বলে, তোমার তো থাকার কোনো জায়গাও নেই, তাহলে এখন তুমি যাবেই বা কোথায়? তুমি এখানেই থাকো। তাছাড়া তুমি যদি এখানে আমার সাথে থাকো তাহলে আমি আর কোনো মেয়েকে এখানে আনতেও পারবো না, আর এটাই তো তুমি চাইছিলে। এখানে থাকলে তোমাকে কোনো রেন্টও দিতে হবে না, তাছাড়া কোনো কারেন্টের বিলও লাগবে না, কারণ এখানকার সব কিছু অফিস বহন করে। এখানে থেকে তুমি খুব সহজেই অনেক সেভিংস করতে পারবে আর তারপর খুব তাড়াতাড়ি তুমি অন্য জায়গায় শিফটও হয়ে যেতে পারবে। সাজিমা ওর এইসব কথা শুনে ভাবে যে সত্যিই তো ওর কথায় লজিক আছে, এখানে থাকলে সত্যিই ও তাড়াতাড়ি করে টাকা জমাতে পারবে। দেন ফিউজি বলে, এখন থেকে তুমি আর আমি রুমমেট, আর তুমি এত কিছু ভেবো না, আমি তোমার সাথে উল্টোপাল্টা কিছুই করবো না। এতে সাজিমা বলে, তুমি প্রত্যেক দিন এক একটা মেয়েকে তোমার রুমে নিয়ে আসো, সো আমি তোমাকে একদম বিশ্বাস করি না। সাজিমা এখানে ওকে বলতে লাগে যে আমরা একসাথে থাকলেও আমরা আলাদা খাওয়া দাওয়া করবো, আর তুমি টয়লেটে যাওয়ার আগে প্রত্যেকবার নক করবে, আর আমি যেদিকে থাকবো সেদিকে তুমি যাবে না। এতে ফিউজি বলে, তুমি ভুলে যেও না যে এটা আমার বাড়ি। তখন সাজিমা বলে, আই এম সরি, আর আমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাব, আর আমাকে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ। পরের দিন সকালবেলা সাজিমার যখন ঘুম ভাঙে তখনও দেখে যে ফিউজি ওর জন্য কফি বানিয়ে নিয়ে এসেছে।
তো বরাবরের মতোই ফিউজি ওর রুমে খালি গায়ে ছিল, যেটা দেখে সাজিমা অনেক চিৎকার করে ওঠে আর ওকে বলে যে আমি যতদিন এখানে রয়েছে ততদিন তুমি সবসময় শার্ট পরে থাকবে। তো ফিউজি এখানে ওকে বলে যে আমি তো তোমাকে এখানে ফ্রিতে থাকতে দিয়েছি আর এর বদলে তোমাকে আমার রুমের সমস্ত কাজ করতে হবে। ওর এই কথা শুনে সাজিমা নিজেকে নিজেই বলতে লাগে যে ও তার মানে আমাকে কাজের লোক বানানোর জন্য এখানে নিয়ে আসা হয়েছে। পরের দিন সবাই যখন ফিউজের নতুন মুভির শুটে আসে তো এখানে সবার প্রথমে ইন্ট্রোডাকশন শুরু হয়। এখানে আমরা এই মুভির আরেকজন মেন ক্যারেক্টার সুজুকাকে দেখতে পাই, আর সুজুকা ছিল খুবই পপুলার একজন অ্যাক্ট্রেস। এরা সবাই সুজুকার সাথে কথা বলতে আসে আর এখানে আমরা সুজুকার কথাবার্তা শুনে বুঝতে পারি যে ও খুবই ভালো এবং হাম্বেল একজন পার্সন। রাতের বেলা সাজিমা যখন ফিরে আসে তখনও ফিউজিকে বলে যে আমি বলে তো ছিলাম আমরা আলাদা খাওয়া দাওয়া করব, কিন্তু মিস হারা আমাকে তোমার হেলথের খেয়াল রাখতে বলেছে আর সেই জন্যই আমি তোমার জন্য খাবার কিনে এনেছি। এতে ফিউজি বলে অনেক অনেক ধন্যবাদ, চলো আমরা একসাথে খাওয়া দাওয়া করি। এতে সাজিমা বলে না আমি আলাদা খাবো। এতে ফিউজি বলে তাহলে তুমি আমাকে রিহার্সাল করতে সাহায্য করো। তো সাজিমা প্রথমে মানা করলেও তারপরও শেষমেশ রাজি হয়ে যায়। তো এখানে একটা লাঞ্চের সিন ছিল যে কারণে ওরা খেতে খেতেই রিহার্সাল দিচ্ছিল, আর এখানে রিহার্সাল দিতে দিতে ফিউজি ওর অনেক কাছে চলে আসে, যার কারণে সাজিমা ভয় পেয়ে ফিউজিকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। পরের দিন ফিউজি শুটে আসে আর এটা ছিল ওর ওই নতুন মুভির প্রথম শুট। সুজুকা আর ফিউজি অনেক ভালো অ্যাক্টিং করেছিল আর ওদের এমন অ্যাক্টিং দেখে আমাদের সাদে সিদে অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ সাজিমার চোখে তো জলই চলে আসে। শুট শেষ হলে সাজিমা সুজুকাকে কিছু গিফট দিতে আসে আর ওকে বলে যে তোমার আর ফিউজির অ্যাক্টিং দেখে আমি তো অনেক বেশি ইমপ্রেস হয়ে গেছি আর আমি চাই তোমরা দুজনে একসাথে আরও অনেক শুট করো। সুজুকা ওর কথা শুনে ওকে বলে যে তুমি ফিউজির খেয়াল রেখো, আমরা তো সবসময় অনেক লোকজনের মাঝখানে থাকি আর আমাদেরকে দেখে অনেক আনন্দিত মনে হয়, কিন্তু রিয়েল লাইফে আমরা সেলিব্রিটিরা অনেক একাকী হয়ে থাকি আর আমরা চাই যে আমাদের ম্যানেজাররা যেন আমাদের অনেক কাছের হয়। লোকজন যাই বলুক না কেন ম্যানেজাররা যেন সেই সব কথায় কান না দেয় এবং সবসময় আমাদের পাশে থাকে। এরপর সাজিমা ফিউজির কাছে আসে আর ওকে বলে যে তোমার অ্যাক্টিং আজকে অনেক ভালো হয়েছে, তোমার অ্যাক্টিং দেখে তো সবাই অনেক বেশি ইমপ্রেস হয়ে গেছে, তাছাড়া তুমি এখনও খাওনি কেন, তাড়াতাড়ি খেয়ে নাও তা না হলে শরীর খারাপ করবে। দেন এইসব বলে ও সেখান থেকে চলে যেতে লাগে আর তখন ফিউজি ওকে বলে ওঠে যে আমার শুটিং আজকে একদমই ভালো হয়নি। এতে সাজিমা বলে তোমাকে কে বলেছে যে তোমার শুটিং ভালো হয়নি। ফিউজি বলে আমার শুটিংয়ে আজকে আমি একদমই সন্তুষ্ট ছিলাম না। তখন সাজিমা বলে ঠিক আছে আমরা দুজনে মিলে আমাদের গোল সেট করব। এতে ফিউজি বলে আমাদের গোল মানে? সাজিমা উত্তর দেয় হ্যাঁ আমাদের গোল, আমি তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করাবো যাতে তুমি আরও ভালো অ্যাক্টিং করতে পারো। ওর এই কথা শুনে ফিউজি ওকে বলে যে তুমি তো আবারও স্কুল টিচারের মতো কথাবার্তা বলছো। ফিউজি ওপরে ওপরে এমন বললেও মনে মনে অনেক খুশি ছিল। ইতিমধ্যেই সাজিমার কাছে একটা ইন্টারভিউয়ের কল আসে, যে কারণে ও এখান থেকে বেরিয়ে চলে যায়। পরের দিন সাজিমা ওর ইন্টারভিউ দিতে আসলে ফিউজি ওকে অনেক মেসেজ করে আর বলে যে আমার শরীর অনেক বেশি খারাপ লাগছে, আমার মাথা ব্যথা করছে, পেট ব্যথা করছে, প্লিজ আমাকে হেল্প করো। দেন ফিউজি সাজিমাকে কল পর্যন্ত করে আর এখানে ফিউজির গলা শুনে মনে হচ্ছিল যে ওর সত্যি অনেক বেশি শরীর খারাপ। তো সাজিমা ফিউজির এমন অবস্থার কথা শুনে দৌড়ে সোজা ওর কাছে চলে আসে আর এখানে আসার পর ও জানতে পারে যে এই সমস্ত কিছু একটা মিথ্যে ছিল। অ্যাকচুয়ালি ফিউজি সাজিমার সাথে ওর অ্যাচিভমেন্ট সেলিব্রেট করতে চাইছিল আর ও আসলে জানতো যে সাজিমা আজকে ওর জবের ইন্টারভিউ দিতে গেছে। ও যাতে ইন্টারভিউ দিতে না পারে এই কারণেই ফিউজি ওর সাথে এমন নাটক করেছিল। তো সাজিমা আজকে অনেক বেশি রেগে যায় আর ওকে বলে যে তোমার কি আমার ফিলিংস নিয়ে খেলতে অনেক বেশি ভালো লাগে, আর তুমি জানতে না যে আমি আজকে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম আর সেই জন্যই তুমি ইচ্ছে করে এমনটা করলে, আর এবার তুমি খুশি হয়েছো তো? এর উত্তরে ফিউজি বলে আমি জানতামই না যে তোমার আজকে ইন্টারভিউ ছিল। তখন সাজিমা বলে তুমি মিথ্যে কথা বলা বন্ধ করো, আর আমি জানি যে তুমি কীরকম মানুষ, আর তোমার এই মিথ্যে শুনতে শুনতে আমি হাঁপিয়ে গেছি। এসব বলে সাজিমা রেগে এখান থেকে বেরিয়ে চলে যায়। এরপর সোজা শুটিং স্পটে গিয়ে সাজিমার সাথে ফিউজির দেখা হয় আর আজকে সুজুকা আর ফিউজির অ্যাক্টিং আগের দিনের তুলনায় অনেক বেশি ভালো ছিল। শুটিং শেষ হলে ফিউজিকে দেখে সাজিমা নিজেকে নিজেই বলতে লাগে যে একজন মানুষ এত সুন্দরভাবে কিভাবে মিথ্যে কথা বলতে পারে আর সত্যি অনেক ভালো অ্যাক্টিং করে। দেন বাড়ি ফেরার পথে ফিউজি সাজিমাকে বলে যে গতকালের জন্য আমি অনেক দুঃখিত। এতে সাজিমা বলে ইটস ওকে। ফিউজি জিজ্ঞাসা করে আজকে আমার অ্যাক্টিং কেমন ছিল। সাজিমা উত্তর দেয় অনেক ভালো ছিল। এতে ফিউজি বলে তাহলে তুমি আজকে কিছুই বললে না কেন?
এতে সাজিমা বলে, আমি এতদিন ভাবতাম যে তোমার অ্যাক্টিং এত ভালো কী করে হয়, কিন্তু এখন আমি বুঝতে পেরে গেছি যে তুমি তোমার মিথ্যাটা এমন করে লোককে বলো যাতে লোকজন তোমার মিথ্যাটাকে সত্যি হিসেবে মানতে বাধ্য হয়। আর এটাই তোমার সবচেয়ে বড় ট্যালেন্ট, তুমি তোমার মিথ্যেকে দিয়ে সবাইকে খুশি করে দিতে পারো। তো সাজিমার মুখ থেকে এমন কথা শুনে ফিউজের অনেক বেশি খারাপ লাগে। সাজিমা ফিউজের অ্যাপার্টমেন্টে আসার পর ওর সব জিনিসপত্র গোছাতে শুরু করে, যেটা দেখে ফিউজি ওকে জিজ্ঞাসা করে যে তুমি এইসব কী করছো। সাজিমা উত্তর দেয়, আমি আমার ফ্রেন্ডের ওখানে চলে যাচ্ছি আর আমি খুব তাড়াতাড়ি অন্য একটা জবও খুঁজে নেব। এতে ফিউজি বলে, তার মানে তুমি কি আর ম্যানেজারের ওই জবটা করবে না? সাজিমা উত্তর দেয়, আমার জন্য এই জবটা অনেক চাপের আর আমার দ্বারা ম্যানেজারের এই জবটা করা আর হবে না, এসব বলে ও এখান থেকে বেরিয়ে যেতে লাগে। তো ফিউজি এখানে ওকে আটকায় আর বলে যে যাওয়ার আগে আমার সাথে একবার ড্রিঙ্ক করে যাও আর এটা হবে আমাদের গুড বাই ড্রিঙ্ক। আমি জানি তুমি এখন আমার কোনো কথাই বিশ্বাস করবে না, কিন্তু আমি একদিন ঠিক সেই মানুষটা হয়ে উঠব যার সব কথা তুমি বিশ্বাস করতে পারবে। তো সাজিমা ওর এই সমস্ত কথাবার্তা শুনে ওর সাথে শেষবারের মতো ড্রিঙ্ক করার জন্য রাজি হয়ে যায়। দেন আমাদের সকালবেলার দৃশ্য দেখানো হয়। এখানে সাজিমার যখন ঘুম ভাঙে তখনও দেখে যে ও ফিউজের সাথে একই বেডে একই চাদরের তলায় শুয়ে আছে। তো সাজিমা এখানে ওদের দুজনকে এমন অবস্থায় দেখে প্রচণ্ড জোরে চিৎকার করে ওঠে আর নিজেকে নিজেই বলতে লাগে যে তার মানে কি গতকাল রাতে আমি এই মিথ্যাবাদীটার সাথে উল্টোপাল্টা কিছু করেছি। আর এখানেই আমাদের এই ড্রামার সেকেন্ড পার্ট শেষ হয়ে যায়। তো থার্ড পার্টের শুরুতে আমরা দেখি গতকাল রাতের কথা ভেবে সাজিমার অনেক চিন্তা হচ্ছিল আর ও নিজেকে নিজেই বলছিল যে আমার কালকে রাতের কোনো ঘটনার কথাই মনে নেই। তখন ফিউজি বলে, গতকাল রাতে আমরা অনেক ড্রিঙ্ক করেছিলাম আর তারপর তুমি আমার সাথে অনেক বকবক করছিলে। ওর এইসব কথা শুনে সাজিমারও গতকাল রাতের কিছু কিছু কথা মনে পড়তে লাগে। সাজিমা ওর করা কাণ্ড কারখানার জন্য অনেক এম্বারেস ফিল করছিল। দেন ও ফিউজিকে জিজ্ঞাসা করে যে তাহলে আমরা বেডে গেলাম কিভাবে। ফিউজি উত্তর দেয়, আমি তোমাকে ফোর্স করিনি, বরং তুমি জোর জবরদস্তি আমাকে বেডে নিয়ে গিয়েছিলে এবং আমার সাথে অসভ্য দামি করছিলে। সাজিমা ওর থেকে এইসব কথা শুনে লজ্জার চোটে ওর সব জিনিসপত্র নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে লাগে। আর ঠিক তখনই ফিউজি ওকে আটকায় আর বলে, তুমি একজন ম্যানেজার হয়ে আমার মতো সুপারস্টারের মান সম্মান লুটে নিয়েছো, আর তুমি কি জানো এটা যখন এজেন্সিতে জানাজানি হবে তখন তোমার কি শাস্তি হতে পারে? তোমাকে অনেক কম্পেনসেশন পে করতে হবে আর তোমার অনেক বদনামও হবে। তখন সাজিমা বলে, আমার কাছে তো টাকাই নেই। এতে ফিউজি বলে, আমি কাউকে এ বিষয়ে জানাবো না, এটা আমাদের মধ্যেই সিক্রেট হয়ে থাকবে, কিন্তু এর বদলে তোমাকে এখানেই থাকতে হবে আর তুমি চাইলেও আমার ম্যানেজারের জবটা ছাড়তে পারবে না। তো সাজিমার এখানে ইচ্ছে না থাকা সত্ত্বেও ওকে ফিউজির সব কথা মানতেই হয়। এরপর সাজিমা অফিসে এলে জানতে পারে যে সবাই নিউজ পেপারের একটা ঘটনা নিয়ে আলোচনা করছে, যে একজন সুপারস্টার আর কোস্টার একই সাথে একই বিল্ডিংয়ে থাকে আর এর জন্য ওদেরকে অনেক বড় অ্যামাউন্টের কম্পেনসেশন দিতে হবে। সাজিমা তো এসব কথা শুনে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ ও আর ফিউজিও তো একই বিল্ডিংয়ে থাকে। সাজিমা আশাহিনাকে জিজ্ঞাসা করে যে কোনো ম্যানেজার যদি তার সুপারস্টারের গায়ে হাত দেয় তাহলে কি হবে। আশাহিনা উত্তর দেয়, তাহলে তো তাকে আরও অনেক বেশি কম্পেনসেশন দিতে হবে এবং তাকে এই ইন্ডাস্ট্রি থেকেও বের করে দেওয়া হবে। তাছাড়া তুমি এসব জিজ্ঞাসা করছো কেন? সাজিমা উত্তর দেয়, না এমনি জিজ্ঞাসা করছিলাম। এদিকে ফিউজির তো এ বিষয়ে কোনো টেনশনই ছিল না, ও সাজিমার কাছে আসে আর ওকে জিজ্ঞাসা করে যে তুমি কি করছো। সাজিমা উত্তর দেয়, বলেছি না যে তুমি আমার সামনে খালি গায়ে আসবে না। এতে ফিউজি বলে, সেই দিন রাতে আমি তো তোমার সব কিছুই দেখে নিয়েছি, তাহলে তুমি এখন এত লজ্জা পাচ্ছ কেন? এতে সাজিমা বলে, তুমি একদম চুপ থাকো, আমি ওই বিষয়ে আর কোনো কথা শুনতে চাই না। দেন এরা দুজনে মিলে ফিউজির একটা ড্রামা দেখছিল যেটার শুটিং কদিন আগেই শেষ হয়েছিল। তো সাজিমা খুব মনোযোগ সহকারে ড্রামাটা দেখছিল, যেটা দেখে ফিউজি বলে, তুমি ওকে চাও যে আমি তোমাকে এই কথাগুলো বলি? সাজিমা উত্তর দেয়, না না এরকম কোনো ব্যাপার না। এরপর ফিউজি ওর ড্রামার প্রমোশন করানোর জন্য ফটোশ্যুট করতে এসেছিল আর এখানে ওর কোস্টারও উপস্থিত ছিল। সাজিমা ওদের দুজনকে একসাথে দেখে বলতে লাগে যে ওদের দুজনকে একসাথে কত সুন্দর লাগছে। ফটোশ্যুট শেষ হওয়ার পরেও ওরা দুজনে একসাথে হাসাহাসি করছিল, যেসব দেখে সবাই বলতে লাগে যে হতে পারে ওরা এক্স জিএফ বিএফ। তো সাজিমাও এসব কথা শুনতে পায় আর ওর অনেক খারাপ লাগে। রাতের বেলা সাজিমা ওর ফ্রেন্ড মিকুর সাথে দেখা করে আর তখন ওর ফ্রেন্ড ওকে জিজ্ঞাসা করে যে তুমি আজকাল কোথায় থাকছো।
सजीमा एखाने ओर फ्रेंड के मिथ्ये कथा बोले दे माने ओ ओर फ्रेंड के जाना ना जे ओ आजकल फ्यूजेर साथे ओर बिल्डिंगे थाकछे। परेर दिन फ्यूजे जखन सेटे आसे तखन एकजन व्यक्ति ओर साथे कथा बोलते लागे किन्तु ओ एई व्यक्ति के चिनते पारे ना। माने ओ सारा दिन एत नतून लोकजन के देखतो जे कारणे सबाइके मने रखा ओर पक्षे सम्भव छिलो ना। ফলে সাজিমা ওকে এ বিষয়ে হেল্প করার জন্য একটা নোট বানিয়ে দেয়। এতে ফিউজি ওকে বলে, আমি প্রায় লোকজনের নাম আর চেহারা ভুলে যাই, আর এই কারণে আমি অনেককে হার্টও করে ফেলি, আর আমাকে এ বিষয়ে হেল্প করার জন্য অনেক ধন্যবাদ। রাতের বেলা ফিউজির কোস্টার আয়ুমি ওর সাথে দেখা করতে আসে, আর তখন ফিউজি হঠাৎই দরজা খুলে দেয়, যে কারণে সাজিমাকে তাড়াতাড়ি কোথাও একটা লুকিয়ে যেতে হয়। আয়ুমি রুমের ভেতরে এসে এইসব জিনিসপত্র দেখে ফিউজিকে জিজ্ঞাসা করে যে, তোমার রুমে এইসব কি করছে, এগুলো কার? আর ফিউজি তো মিথ্যে কথা বলতে একদম এক্সপার্ট ছিল। ও আয়ুমিকে বলে যে, আমার আপকামিং ড্রামাতে আমি হোমলেস, আর সেই কারণেই আমি এগুলো দিয়ে আমার শুটিং প্র্যাকটিস করি। দেন আয়ুমি ফিউজিকে বলে, আমি আজকাল তোমাকে অনেক পছন্দ করছি। এতে ফিউজি বলে, হ্যাঁ আমিও তোমাকে অনেক পছন্দ করি। তখন আয়ুমি ওর ক্লোজ হতে লাগে, কিন্তু ফিউজি আয়ুমিকে নিজের ক্লোজ হতে দেয় না, আর ওকে ভুলভাল বুঝিয়ে ওকে রুম থেকে বের করে দেয়। আর এদিকে সাজিমাও ওদের এই সমস্ত দৃশ্য দেখতে পায়। পরের দিন সাজিমা যখন এজেন্সিতে আসে তখন ও জানতে পারে যে ফিউজের একটা কন্ট্রোভার্সি এসেছে, আর এটা শুনে তো ও ভাবে হয়তো ওদের একসাথে থাকার ব্যাপারটা লিক হয়ে গেছে। ফলে ও অনেক টেনশানে পড়ে যায়, আর তারপরও দেখে যে এটা ওদের না বরং আয়ুমি আর ফিউজের ব্যাপারে। ফলে ও অনেক রিলিফ ফিল করে। অ্যাকচুয়ালি গতকাল রাতে ফিউজি যখন আয়ুমিকে ছাড়তে গিয়েছিল তখনই কেউ ওদের পিক তুলে নিয়েছিল। তো এরা ঠিক করে যে এরা ওই রিপোর্টারকে টাকা দিয়ে ওর মুখ বন্ধ করিয়ে নেবে, ফলে এই কন্ট্রোভার্সিটা আর বেশি ছড়াবে না। এদিকে ফিউজি যখন শুটিংয়ে আসে তখন ও দেখে যে সাজিমা ওর স্ক্রিপ্টের ভেতরে একটা কাগজ রেখে দিয়েছে, যেখানে ও ফিউজের সেটের সবার ছবি, নাম ও কাজকর্ম বিষয়ে লিখে দিয়েছে, যাতে ফিউজির কাছে কোনো অসুবিধা না হয়। আর এটা দেখে ফিউজির অনেক বেশি ভালো লাগে। রাতের বেলা এরা যখন বাড়ি ফিরে তখন সাজিমা কন্ট্রোভার্সির কথা ভেবে ফিউজিকে বলে যে, আমরা এভাবে আর একসাথে থাকতে পারবো না, তাছাড়া এই ব্যাপারটা যদি লিক হয়ে যায় তাহলে অনেক বড় ঝামেলার সৃষ্টি হবে, আর সাথে তোমার কেরিয়ারও নষ্ট হয়ে যাবে। সো আমাদের এভাবে একসাথে থাকা উচিত না, তাছাড়া অ্যাজ আ ম্যানেজার আমি তোমার সাথে ফিজিক্যালি ইন্টিমেট হয়েছি, আর এটা মোটেও ভালো জিনিস না, আর আমি তোমার ভালোর জন্যই এই জবটা ছেড়ে দিতে চাই, আর আমি এখান থেকেও চলে যাব, সাথে আমি সব কম্পানসেশন ফিও পে করে দেব। এসব বলে সাজিমা এখান থেকে চলে যেতে লাগে। তখন ফিউজি ওকে আটকায় আর বলে, এই সব কিছু মিথ্যে ছিল, সেই দিন রাতে তোমার আর আমার মধ্যে কিছুই হয়েছিল না, আমি তোমার সাথে কিছুই করিনি, আর এই সব কিছু সত্যি। এতে সাজিমা বলে, তাহলে সেদিন তুমি আমাকে মিথ্যে কথা কেন বলেছিলে? ফিউজি উত্তর দেয়, কারণ আমি চাই তুমি আমার ম্যানেজার থাকো, তুমি আমার অনেক হেল্প করো, আর তোমার সাথে থাকলে মনে হয় যে আমি তোমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। ফিউজির এইসব কথা সাজিমার মন ছুঁয়ে যায়। ফলে ও বলে, আমি জানি তুমি অনেক বড় মিথ্যেবাদী, কিন্তু তারপরেও আমি তোমার ম্যানেজার হয়ে থাকব এবং তোমার কেরিয়ারে তোমাকে সাহায্য করব। এতে ফিউজিও অনেক বেশি খুশি হয়ে যায়। পরের দিন এরা দুজনে যখন এজেন্সিতে আসে তখন এরা কাগামী নামের একজন ব্যক্তিকে দেখতে পায়, আর কাগামী ছিল একজন ট্যালেন্টেড ম্যানেজার, আর এজেন্সি থেকে কাগামীকে ফিউজির ম্যানেজার হিসেবে ঠিক করে দেওয়া হয়। আর যখন এরা দুজন এ বিষয়ে জানতে পারে তখন তো এরা অনেক বেশি শকড হয়ে যায়। ফিউজি ওর বসকে বলে যে, আমি আর সাজিমা একসাথে অনেক ভালোই তো কাজ করছিলাম। এতে ওর বস বলে, হ্যাঁ আমি জানি, কিন্তু তোমার এখন এমন একজন ম্যানেজারকে দরকার যার এই ফিল্ডের ব্যাপারে অনেক নলেজ আছে, আর সাজিমা এখন থেকে আয়ুমির ম্যানেজার হিসেবে কাজ করবে। দেন পরের দিন সাজিমা আয়ুমির ম্যানেজার হিসেবে কাজ করতে লাগে, আর আয়ুমি অনেক রুড টাইপের ছিল, সাজিমা ঠিকঠাক ছাতা ধরতে পারছিল না বলে আয়ুমি ওকে অনেক বকা দেয়। তাছাড়া আয়ুমির ওর কোনো কাজই পছন্দ হচ্ছিল না, আর এই কারণেই আয়ুমির সাথে কাজ করতে সাজিমার অনেক অসুবিধা হচ্ছিল। এদিকে কাগামীর সাথে ফিউজির কাজ অনেক ভালো চলছিল, কারণ কাগামী ওর কাজে অনেক প্রফেশনাল ছিল। কাগামী ওর জন্য অনেক স্পন্সরশিপ নিয়ে আসে, যাতে ফিউজি আরও পপুলার হতে পারে এবং আরও অনেক টাকা কামাতে পারে। এদিকে সিনিয়র ম্যানেজার অর্থাৎ হারা সাজিমাকে বলে যে, তুমি আয়ুমির ওপরে নজর রাখবে, আয়ুমি যাতে কোনোভাবেই ফিউজির সাথে দেখা না করে।
আমার মনে হয় ও ফিউজিকে লাইক করে আর ও সবেমাত্র পপুলার হতে চলেছে। আর এখনও যদি এই নামে কন্ট্রোভার্সি চলে আসে তাহলে ওর কেরিয়ারে অনেক ডাউনফল শুরু হবে, সো তুমি এ বিষয়ে নজর রাখবে। অন্যদিকে কাগামি ফিউজিকে বলে যে আগামী 3 বছরের মধ্যে আমি তোমার অ্যানুয়াল ইনকাম 100 মিলিয়ন বানিয়ে দেব, আর এর জন্য তোমাকে আরও বেশি টিভি সিরিয়াল আর কমার্শিয়াল অ্যাডভার্টাইজ করতে হবে। তাছাড়া বেশি পরিমাণে কমার্শিয়াল অ্যাডভার্টাইজ পাওয়ার জন্য তোমার ইমেজ ক্লিয়ার থাকার দরকার আছে, স্পেশালি মেয়েদের সাথে কোনো প্রকার রিলেশনশিপ না থাকাই তোমার জন্য ভালো হবে। তাছাড়া তোমার কোনো গার্লফ্রেন্ড নেই তো? ফিউজি উত্তর দেয় যে না, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। এতে কাগামি বলে ভবিষ্যতে যদি তোমার কোনো গার্লফ্রেন্ড হয় তাহলে তুমি সবার প্রথমে আমাকে বলবে, আর আমি যেহেতু তোমার ম্যানেজার সো আমার তোমার ব্যাপারে সব কিছু জানা উচিত। ফিউজি বলে ঠিক আছে, বুঝতে পেরেছি। এরপর কাগামি যখন অফিসে ফিরে আসে তখনও সাজিমাকে দেখতে পাই। অ্যাকচুয়ালি আজকে এরা দুজনেই শুধুমাত্র অফিসে ছিল। কাগামি সাজিমার কাছে ফিউজের ব্যাপারে জানতে চাই, তো সাজিমা এখানে ফিউজের ব্যাপারে যা জানত সেই সব কিছু কাগামিকে খুলে বলে। তখন কাগামি সাজিমাকে কাজ করার কিছু অ্যাডভাইস দেয় যাতে এই ফিল্ডে ওর কাজ করতে সুবিধা হয়। সাজিমা রাতের বেলা বাড়ি ফিরে আসলে ফিউজি ওকে জিজ্ঞাসা করে যে আয়ুমির সাথে তোমার কাজ কেমন চলছে। এতে সাজিমা বলে আমি আর আয়ুমির দুজনেই যেহেতু মেয়ে সো আমাদের কাজ ভালোই চলছে। তখন ফিউজি বলে আমার ম্যানেজারও অনেক ভালো, আর আমি যদি কাগামির সাথে কাজ করি তাহলে আমি আরও অনেক বেশি ফেমাস হয়ে যাব। এতে সাজিমা বলে আচ্ছা ভালো কথা। পরের দিন সাজিমা সেটে এসে আয়ুমির অনেক হেল্প করতে লাগে। ও আগের তুলনায় অনেক বেশি হার্ডওয়ার্ক করছিল যাতে ও আয়ুমির কাছে একজন পারফেক্ট ম্যানেজার হয়ে উঠতে পারে। আর আয়ুমিও এই সব কিছু খেয়াল করে, ফলে ও এবার সাজিমার প্রতি অনেক ইমপ্রেস হয়ে যায়। ও সাজিমার সাথে আর রুড বিহেভ করে না এবং ওর সাথে ভালো করে কথা বলতে লাগে। সাজিমা খেয়াল করে যে আয়ুমি ওর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অনেক হেট কমেন্ট পাচ্ছে, আর এটার জন্য ও অনেক ডিপ্রেশনে ছিল। আয়ুমি এইসব হেট কমেন্ট পড়ে সাজিমার কাছে দুঃখ প্রকাশ করতে লাগে। দেন রাতের বেলা সাজিমা যখন বাড়ি ফিরছিল তখন ওর সাথে কাগামির দেখা হয়। কাগামি ওকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। এর উত্তরে সাজিমা মিথ্যে কথা বলে দেয় যে আমি ফিউজির জন্য কিছু জিনিস নিয়ে এসেছি যেগুলো ও আমাকে আনতে বলেছিল। অ্যাকচুয়ালি সাজিমা ওকে তো আর এটা বলতে পারছিল না যে আমি আর ফিউজি একই বিল্ডিংয়ে থাকি। কাগামি ওকে বলে আজকে তো অনেক রাত হয়ে গেছে আর ফিউজি হয়তো এতক্ষণে ঘুমিয়েও পড়েছে, তুমি না হয় আগামীকাল ওকে সব জিনিসপত্র দিয়ে দিও। তো বেচারা সাজিমা এখানে আর কী বা করতো? ও বলে ঠিক আছে, তেন এখান থেকে চলে যেতে লাগে। আর ঠিক তখনই কাগামি ওকে রেস্টুরেন্টে যাওয়ার অফার করে। তেন ওরা একটা রেস্টুরেন্টে আসে, আর এখানে কাগামি সাজিমাকে বলে সেলিব্রিটিদের অনেক নেম ফেম ব্যাঙ্ক ব্যালেন্স থাকলেও ওরা আমাদের মতো যেখানে সেখানে যেতে পারে না, ওদের জীবনে কোনো স্বাধীনতা নেই। আর আমরা যেহেতু ওদের ম্যানেজার সেহেতু আমাদের উচিত ওদের খেয়াল রাখা। সবাই এই ফিল্ডে কাজ তো করতে চায় কিন্তু সবাই জানে না যে সেলিব্রিটিদের লাইফ কতটা কষ্টের। এরপর সাজিমা যখন কাগামির সাথে ডিনার শেষ করে বাড়ি ফিরে আসে তখনও দেখে যে ফিউজি এখনও ঘুমোয়নি। দেন ফিউজি যখন জানতে পারে ও কাগামির সাথে ডিনার করতে গিয়েছিল তখনও রেগে ওর সাথে কোনো কথা না বলে নিজের রুমে চলে যায়। পরের দিন ফিউজি যখন শুটে আসে তখনও ঠিকঠাক অ্যাক্টিং করতে পারছিল না, যে কারণে ও একই সিন অনেকবার রিটেক করায়। আর এসব দেখে কাগামি অফিসে এসে ওদের বসকে বলে যে ড্রামা আর মুভির অ্যাক্টিংয়ের ওপরে বেশি জোর না দিয়ে ফিউজির উচিত কমার্শিয়াল অ্যাডভার্টাইজ আর ভ্যারাইটিস শোতে বেশি ফোকাস করা। এদিকে এইসব কিছু সাজিমা শুনতে পেয়ে বলে যে আমি জানি এই ফিল্ডের ব্যাপারে আমার তেমন কোনো নলেজ নেই, কিন্তু তারপরেও আমি এটাই বলবো যে ফিউজির অ্যাক্টিংয়ের ওপরে বেশি জোর দেওয়া উচিত। ওর অ্যাক্টিং সব থেকে বেস্ট, আর ওর যদি কোনো কিছুতে ট্যালেন্ট থেকেই থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাক্টিং। সাজিমা এই কথাগুলো ওর মন থেকে বলেছিল, আর ও এত সুন্দরভাবে সবাইকে বিষয়টা বলে যে সবাই ওর কথা মানতে বাধ্য হয়। এরপর সাজিমা যখন রাতের বেলা বাড়ি ফিরে আসে তখনও দেখে যে রুমের সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর ফিউজির নিচে পড়ে রয়েছে। ও ফিউজির গায়ে হাত দিয়ে বুঝতে পারে যে ওর গায়ে প্রচণ্ড জ্বর, ফলে ও ফিউজিকে হসপিটালে নিয়ে যেতে চায় কিন্তু ফিউজি এতে ওকে মানা করে দেয় আর বলে তুমি আমাকে হসপিটালে নিয়ে গেলে সবাই জানতে পেরে যাবে যে আমি আর তুমি একসাথে থাকি, আর তারপর তুমি আর আমি কখনোই আর একসাথে থাকতে পারবো না।
আমি চাই তুমি আমার সাথে থাকো, তাহলেই হবে। এরপর সাজিমা ওর কপালে জল ভর্তি দিতে লাগে আর বলে, এবার বুঝতে পেরেছি তোমার শুটিং আজকে কেন ভালো হয়নি। এত জ্বর নিয়ে কেই বা ভালো অ্যাক্টিং করতে পারে? ফিউজি বলে, এরকম কোনো ব্যাপার না, তুমি আমার আশেপাশে ছিলে না বলে আমার অ্যাক্টিং ভালো হয়নি। তুমি যখন আমার ম্যানেজার ছিলে তখন তুমি আমাকে সবসময় হাসি খুশি রাখতে, যে কারণে আমার অ্যাক্টিং ভালো হতো। আই লাভ ইউ চিচ্যান। ওর আই লাভ ইউ শুনে সাজিমা হাসে আর বলে, তুমি আবারও মিথ্যে কথা বলছো। এরপর ও সারারাত ফিউজির অনেক খেয়াল রাখে। দেন সকালবেলা ফিউজের ঘুম ভাঙলে ও সাজিমাকে ওর খেয়াল রাখার জন্য ধন্যবাদ জানায়। সাজিমা ওর ফোন চেক করে আর দেখে আমির শিডিউল চেঞ্জ হয়ে গেছে, আর ও যেহেতু গতকাল সারারাত ফিউজের খেয়াল রাখতে ব্যস্ত ছিল, যে কারণে ও আর এইসব দিকে নজর দিতে পারেনি। ও তাড়াতাড়ি আইমিকে কল করে ওর শিডিউলের কথা বলে। এতে আইমি বলে, তোমাকে আমাকে আর নিতে আসতে হবে না, তুমি সোজা সেটে চলে যাও আর আমি ট্যাক্সি ধরে সেটে পৌঁছে যাব। আইমি কোনো কিছু চিন্তাভাবনা না করে কোনো রকমের রেডি হয়ে বাইরে বেরিয়ে আসে ট্যাক্সি ধরার জন্য, কারণ ওর অনেক লেট হয়ে গিয়েছিল। আয়ুমির সাথে যেহেতু ওর ম্যানেজার ছিল না, ফলে ও যখন বাইরে আসে তখন ওর মনে হয় যে সবাই ওকে অনেক উল্টোপাল্টা কথা বলছে, যে কারণে ও অনেক ভয় পেয়ে যায় এবং নিজের অ্যাপার্টমেন্টে চলে আসে এবং ও স্ট্রেসের চোটে অজ্ঞান হয়ে যায়। এদিকে সাজিমা সেটে আসলে হারা ওকে জিজ্ঞাসা করে যে আয়ুমি কোথায়, ও তো এখনও এসে পৌঁছায়নি আর ও আমার কলও রিসিভ করছে না। হারা এখানে সাজিমাকে অনেক বকা দেয়। এরপর আয়ুমিকে হসপিটালে ভর্তি করা হয় আর সাজিমা ওর বসের কাছে অনেক ক্ষমা চায় আর বলে, এরকম আর কখনো হবে না। তখন ওর বস বলে, ডাক্তারের কথা অনুযায়ী স্ট্রেস আর ওভারওয়ার্কের কারণে এমনটা ঘটেছে, সো এখানে তোমার তেমন কোনো দোষ নেই, কিন্তু এরপর থেকে কেয়ারফুল থাকবে। সাজিমা বাড়ি ফিরে আসলে ফিউজি ওকে বলে যে, এই সব কিছু আমার জন্যই হয়েছে, আমার সেদিন জ্বর হয়েছিল বলেই তোমাকে এত কিছু ফেস করতে হলো, আই এম রিয়েলি সরি। কিছুদিন পর আয়ুমির শরীর সুস্থ হলে ও সেটে আসে, তখন সাজিমা ওকে সরি বলে। এতে আয়ুমি বলে, তোমার কোনো দোষ ছিল না, আমি সেদিন অনেক স্ট্রেস ফিল করছিলাম আর সেই কারণেই আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, তাছাড়া সেটের কাজ এখন কেমন চলছে? সাজিমা উত্তর দেয়, অনেক সিন বাকি আছে যেগুলো তোমাকে কালকেই শ্যুট করে কমপ্লিট করতে হবে, কিন্তু তোমার যদি কোনো অসুবিধা থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো, আমি ওদের সাথে কথা বলে দেখব। এতে আয়ুমি বলে, কোনো দরকার নেই, আমি কালকেই সব শ্যুট কমপ্লিট করে দেব। এদিকে কাগামি তো ফিউজিকে একের পর এক কাজ দিয়েই যাচ্ছিল আর ফিউজির একটা মুভিরও অফার এসেছিল। এটা জানতে পেরে ফিউজি কাগামিকে বলে যে, আমি তো ভেবেছিলাম তুমি আমাকে দিয়ে আর অ্যাক্টিং করাতে চাও না। এতে কাগামি বলে, সত্যি বলতে আমি চেয়েছিলাম তুমি কমার্শিয়াল অ্যাডভার্টাইজ আর ভ্যারাইটি শোতে বেশি ফোকাস করো, কিন্তু সেই দিন সাজিমা তোমার অ্যাক্টিংয়ের অনেক প্রশংসা করছিল আর ও আমাদের এমনভাবে সব কিছু বুঝিয়েছে যে আমরা আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়েছি। কাগামি সাজিমার ব্যাপারে কথা বলার সময় অনেক খুশি ছিল আর ও যেভাবে কথাগুলো বলছিল, এতে ফিউজি খুব সহজেই বুঝতে পারে যে কাগামি সাজিমাকে লাইক করতে শুরু করেছে। পরের দিন আয়ুমি সেটে এসে ওর সব সিন একই দিনে কমপ্লিট করে দেয় আর ও আজকে অনেক বেশি হার্ডওয়ার্ক করেছিল। আজকে ওর ড্রামার লাস্ট সিন ছিল আর ওর এত বেশি হার্ডওয়ার্ক আর ভালো অ্যাক্টিং করার জন্য ওকে একটা ফ্লাওয়ার বুকে দেওয়া হয়, আর তখন ও সবার সামনে অ্যানাউন্স করে যে, আমি আর কখনো অ্যাক্টিং করব না, আমি এই জব থেকে রিটায়ার করছি। এদিকে সাজিমা এবং ওদের সেটের কেউই জানতো না যে আয়ুমি এমন কিছু একটা অ্যানাউন্স করে দেবে, আর ওর এই অ্যানাউন্সমেন্ট শোনার পরে মিডিয়ার লোকজন তো এজেন্সিতে ফোন করতে লাগে। রিপোর্টাররা এজেন্সিতে কল করে করে তো এদেরকে পুরো পাগল করে দিচ্ছিল। যাই হোক, যা হওয়ার তো হয়েই গিয়েছিল। তো সাজিমা এখানে সবাইকে বলে যে আয়ুমি সোশ্যাল মিডিয়াতে অনেক হেট কমেন্ট পাচ্ছিল আর এই কারণে ও অনেক ডিপ্রেশনে ছিল, হতে পারে এই কারণেই হয়তো ও ওর অ্যাক্টিং কেরিয়ার থেকে রিটায়ার নিয়ে নিয়েছে। এরপর সাজিমা আয়ুমির সাথে দেখা করার জন্য ওর অ্যাপার্টমেন্টে আসে, তখন আয়ুমি ওকে বলে যে, এখন থেকে তোমার আর আমার আর তো বেশি দেখা হবে না, তুমি তো এখন থেকে আর আমার ম্যানেজার না, কিন্তু তুমি কি লাস্টবারের মতো আমাকে একটা হেল্প করবে? কিন্তু কি হেল্প চাই সেটা আমাদের এখনই জানানো হয় না। পরের দৃশ্যে আমরা এদের দুজনকে দেখতে পাই। এখানে কাগামি ফিউজিকে বলে যে আয়ুমি রিটায়ার করে নেওয়ার পর অফিসের কাজ আরও বেড়ে গেছে আর তুমিও ধীরে ধীরে টপ আর্নিং স্টারে পরিণত হচ্ছ, তাছাড়া আমি শুনেছিলাম তুমি নাকি মেয়েদের সাথে অনেক মেলামেশা করো, কিন্তু আমি যবে থেকে তোমার সাথে কাজ করছি তবে থেকে আমি তো তোমার আশেপাশে কোনো মেয়েকে দেখতে পাচ্ছি না।
ফিউজি বলে, আগে আমি এরকম ছিলাম কিন্তু এখন আমি বদলে গিয়েছি। এতে কাগামি জিজ্ঞাসা করে, কে তোমাকে এতটা বদলে ফেললো? ফিউজি বলে, আমি জানি না। তাছাড়া আমি যাকে লাইক করি তাকে ডেট করা অনেক কঠিন ব্যাপার, কিন্তু তোমাকে এ বিষয়ে চিন্তা করতে হবে না, কারণ এসবের জন্য আমার প্রফেশনাল লাইফের কোনো সমস্যার সৃষ্টি হবে না। আর এসব শুনে কাগামি অফিসে আসে আর সাজিমাকে বলে যে, আমার মনে হয় আমাদের ফিউজি আয়ুমিকে লাইক করে, কারণ ও বলছিল ও যাকে লাইক করে তাকে ডেট করা অনেক কঠিন ব্যাপার, আর এই কারণেই হয়তো আয়ুমি হঠাৎই রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, যাতে ওরা একে অপরকে ডেট করতে পারে। আর এসব শুনে সাজিমার আয়ুমির কথা মনে পড়ে যায়, যে আয়ুমি ওর কাছে হেল্প হিসেবে এটাই চেয়েছিল যে ফিউজির সাথে ও যেন আয়ুমির দেখা করার একটা ব্যবস্থা করে দেয়, যেখানে শুধুমাত্র ওরা দুজনেই থাকবে। দেন কাগামি সাজিমাকে জিজ্ঞাসা করে যে, তোমার কি মনে হয়? এর উত্তরে সাজিমা বলে, আমার মনে হয় ওরা দুজনে একদম আইডিয়াল কাপল। রাতের বেলা সাজিমা যখন ওর ফ্রেন্ডের সাথে একটা রেস্টুরেন্টে দেখা করতে আসে, তখন ওর ফ্রেন্ড ফিউজি আর আয়ুমির ব্যাপারে কথা বলছিল। চারিদিকে এসবই গসিপ চলছিল যে আয়ুমি আর ফিউজি হয়তো সিক্রেটলি ডেট করছে, আর ওদের দুজনকে একসাথে লোকজন অনেক পছন্দও করছিল। এরপর আমরা দেখি সাজিমা ফিউজিকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে, যেখানে আয়ুমি ওর জন্য অপেক্ষা করছিল, আর এই সব কিছু ওদের একটা সারপ্রাইজ প্ল্যান ছিল। কিন্তু ফিউজির মুখ দেখে মনে হচ্ছিল ও এই সারপ্রাইজ প্ল্যানে মোটেও খুশি ছিল না, বরং ও সাজিমার প্রতি অনেক রেগে গিয়েছিল। তাছাড়া আয়ুমি যেহেতু এখানে উপস্থিত ছিল, সেই কারণে ফিউজি সাজিমাকে কিছু বলতেও পারে না। সাজিমা এদের দুজনকে একসাথে ডিনার করতে বলে এখান থেকে বেরিয়ে চলে যায়। এরপর সাজিমা যখন অফিসে আসে, তখন ও দেখে যে হারা বসের সামনে অনেক কান্নাকাটি করছে আর বলছে যে, আমার জন্যই সব কিছু হয়েছে, আমার জন্যই আয়ুমি রিটায়ার নিয়ে নিয়েছে, আই এম রিয়েলি সরি। আর এসব বলে ও ওর রেজিগনেশন লেটার দিয়ে এখান থেকে বেরিয়ে যায়। সারাদিন এত ধকলের পর সাজিমা যখন বাড়িতে ফিরে আসে, তার ঠিক কিছুক্ষণ পরে ফিউজিও বাড়িতে ফিরে আসে, আর ফিউজিকে দেখে মনে হচ্ছিল ও অনেক বেশি রেগে আছে। সাজিমা ওকে জিজ্ঞাসা করে যে, তোমাদের ডিনার অনেক ভালো হয়েছে তাই না? এর উত্তরে ফিউজি বলে, হ্যাঁ আমাদের ডিনার অনেক বেশি ভালো হয়েছে, আর এত বেশি ভালো হয়েছিল যে আমাদেরকে ওখান থেকে আলাদা আলাদা গাড়িতে করে বেরোতে হয়েছিল। অ্যাকচুয়ালি আয়ুমি ফিউজিকে প্রপোজ করেছিল, কিন্তু ফিউজির তো আয়ুমির প্রতি কোনো ফিলিংসই ছিল না, যে কারণে ও আয়ুমিকে মানা করে দেয়, ফলে আয়ুমি অনেক বেশি হার্ট হয়। ফিউজি সাজিমাকে বলে, তুমি একদিন আমাকে বলেছিলে না যে কখনো মানুষের ফিলিংস নিয়ে খেলা করবে না, তাহলে তুমি এখন কি করছো? তুমি আমার ফিলিংস নিয়ে কেন খেলা করছো? সাজিমা বলে, আমি জানি তুমি আমার ওপর অনেক বেশি রেগে আছো, কিন্তু তুমি এসব কি করছো আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি আমাকে ভুল ভাবছো। তখন ফিউজি বলে, তোমার কেমন লাগবে যখন তুমি একজনকে ভালোবাসবে আর সেই ব্যক্তি অন্য একজনকে খুঁজে আনবে তোমার পার্টনার হিসেবে? তখন তোমার ভালো লাগবে তো? আর এসব বলতে বলতে ও সাজিমাকে কিস করে দেয়, তো সাজিমা তো অনেক বেশি ভয় পেয়ে যায়। দেন ফিউজি ওকে বলে, তুমি তো এখনও এটাই বুঝতে পারো না যে কখন আমি অ্যাক্টিং করি আর কখন আমি সত্যি কথা বলি। এসব বলার পর ও ওর রুমের ভেতরে চলে যায়, আর তখন সাজিমা নিজেকে নিজেই বলতে লাগে যে, তার মানে কি ও সত্যি সত্যি আমাকে ভালোবাসেন? না না, এমনটা কিছুতেই হতে পারে না। আর এখানেই আমাদের এই ড্রামার থার্ড পার্ট শেষ হয়ে যায়। তো ফোর্থ পার্টের শুরুতে আমরা দেখি টিভিতে ফিউজির একটা অ্যাডভার্টাইজ চলছে, আর সাজিমা সেই দিকে হা করে তাকিয়ে আছে। মানে গতকালের ওই কিসের পর থেকে সাজিমারও ফিউজির প্রতি একটু একটু ফিলিংস তৈরি হচ্ছিল। এদিকে এজেন্সি থেকে আজকে সাজিমাকে বলা হয় যে ও এখন থেকে কাগামির আন্ডারে কাজ করবে, মানে ওকে ফিউজির সাব অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দেওয়া হয়, যেহেতু আয়ুমি রিটায়ার করে নিয়েছিল সেই কারণেই এমনটা করা হয়। এরপর রাতের বেলা সাজিমা লুকিয়ে লুকিয়ে বাড়ি ফিরছিল, যাতে ওর সাথে ফিউজির দেখা না হয়, কারণ ওর সাথে দেখা হলেই আবারও একটা এম্বারাসমেন্ট মোমেন্ট ক্রিয়েট হবে, আর এই জন্যই ও এমনটা করছিল। কিন্তু এরপরেও শেষ রক্ষা হয় না, ফিউজি ওর সামনে চলে আসে আর ওকে বলতে লাগে, ওয়েলকাম চিচ্যান। তখন সাজিমার গতকালের কিসের কথা মনে পড়ে যায়, ফলে ও ফিউজিকে বলে, আমার ঘুম পেয়েছে তো আমি ঘুমোতে গেলাম। এতে ফিউজি বলে, আজ এত তাড়াতাড়ি তোমার ঘুম পেয়ে গেল? সাজিমা উত্তর দেয়, আজ অনেক কাজ করে আমি ক্লান্ত হয়ে গেছি। ফিউজি বলে, সে ঠিক আছে, কিন্তু তুমি আমার প্রপোজাল নিয়ে কি ভাবলে? সাজিমা বলে, ওটা তো তোমার একটা মিথ্যে কথা ছিল। এতে ফিউজি বলে, ওটা কোনো মিথ্যে কথা ছিল না, আমি তোমাকে ওইসব কিছু সিরিয়াসলি বলেছিলাম, তাছাড়া আমি তো তোমাকে কিসও করেছিলাম। তো সাজিমা এইসব কথা শুনে অনেক লজ্জা পেয়ে যায় আর বলে, তুমি প্লিজ চুপ করো আর ভাবো, গতকাল আমাদের মধ্যে কিছুই হয়নি আর ওইসব কিছু মিথ্যে ছিল।
তাছাড়া আমি তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি এসব এখানেই বন্ধ করো। আর হ্যাঁ, আমাকে তোমার জব অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দেওয়া হয়েছে। সো তুমি যদি এসব কন্টিনিউ করতে থাকো তাহলে আমাদের ওয়ার্কিং লাইফে অনেক সমস্যা হবে। ফিউজি বলে, ঠিক আছে আমি বুঝতে পেরেছি। তখন সাজিমা বলে, অনেক ধন্যবাদ আমাকে বোঝার জন্য। আর ঠিক তখনই ফিউজি ওকে আবারও কিস করে দেয় আর গুড নাইট বলে এখান থেকে চলে যায়। এদিকে সাজিমা তো চিৎকার করে ওঠে আর মনে মনে বলতে লাগে, ও যদি আমার সাথে এরকমই আচরণ করতে থাকে তাহলে আমি ওর সাথে কাজ করব কিভাবে। পরের দিন ফিউজি ওর আরও একটা মুভির শুটে এসেছিল আর এই মুভির ডাইরেক্টর ছিল জাপানের একজন পপুলার ডাইরেক্টর। ডাইরেক্টর ফিউজির অন্যান্য মুভির অ্যাক্টিং দেখে অনেক ইমপ্রেস ছিলেন, যেই কারণে তিনি ফিউজিকে ওনার মুভির লিড কাস্টে সিলেক্ট করেছিলেন। ইতিমধ্যে এই মুভির ফিমেল লিড অ্যাক্ট্রেস এসে হাজির হয় আর এই নাম হচ্ছে শিরাকাওয়া। দেন কিছুক্ষণ পর শিরাকাওয়ার ম্যানেজার এখানে আসে আর ওর ম্যানেজারকে দেখে সাজিমারা অনেক অবাক হয়, কারণ এই মহিলা তো মিস হারাত কিনা কিছুদিন আগেও ফিউজিদের এজেন্সিতে কাজ করত আর ও এমনভাবে কেঁদে কেটে রিজাইন নিয়েছিল যাতে মনে হয়েছিল ও আর কখনো এই ফিল্ডে কাজই করবে না। কিন্তু এখন তো দিব্যি অন্যরকম লুকে এখানে ম্যানেজারের কাজ করছে। হারা ওদের সবার সামনে নিজের পরিচয় দিয়ে বলে যে আমি শিরাকাওয়ার ম্যানেজার। এরপর শুটিংয়ে একটা রোম্যান্টিক সিন আসলে সাজিমা তো শুটিংয়ের দিকে তাকাচ্ছিলই না, কারণ এসব দেখতে ওর মোটেও ভালো লাগছিল না। ও যতই সবসময় অস্বীকার করত যে ও ফিউজিকে লাইক করে না, কিন্তু মনে মনে ফিউজিকে অনেক লাইক করত। ইতিমধ্যে কাকামি সাজিমাকে বলে যে এখানে একটা ফেমাস আইসক্রিম স্টোর আছে, চলো আমরা সেখান থেকে আইসক্রিম খেয়ে আসি। তো সাজিমাও এতে রাজি হয়ে যায়। আর ফিউজি যখন এইসব কিছু খেয়াল করে তখন তো ওর খুব রাগ হয়। দেন সাজিমা যখন ফিউজির সাথে কথা বলতে আসে তখন ও সাজিমাকে ইগনোর করে এবং ওর সাথে কথাও বলে না আর সোজা শিরাকাওয়ার কাছে চলে যায় শুটের প্র্যাকটিস করার জন্য। এদিকে সাজিমা তো মনে মনে ভাবতে লাগে যে আমি কেমন করলাম যে ও আমার সাথে কথা বলা বন্ধ করে দিল। এরপর শুট শেষ করে এরা সবাই যখন বাড়ি ফিরছিল তখন কাগামি সাজিমাকে বলে যে তুমি আগে ফিউজিকে ড্রপ করে দাও। এদিকে কাগামি এটা তো আর জানতো না যে ফিউজি আর সাজিমা একই অ্যাপার্টমেন্টে থাকে। তো সাজিমাকে এখানে শেষমেশ কাগামির কথা মেনে নিতেই হয়। দেন পরের দিন ফিউজির যখন শুটিং হচ্ছিল তখন ওর ডাইরেক্টর একই সিন অনেকবার রিটেক করায়, ফলে ফিউজি ডাইরেক্টরকে জিজ্ঞাসা করে যে আমার অ্যাক্টিংয়ে কোথায় ভুল হচ্ছে। এর উত্তরে ডাইরেক্টর বলে, দেখো তোমার অ্যাক্টিংয়ে কোনো ভুল নেই, কিন্তু তুমি তোমার অ্যাক্টিংয়ে ফিলিংস দিতে পারছো না। তুমি ওই ক্যারেক্টারটাকে নিজের মনে করে প্লে করো, তুমি এটাই ভাবো যে ওই ক্যারেক্টারটা তুমি নিজেই, তাহলেই দেখবে তোমার অ্যাক্টিং অনেক রিয়েলিস্টিক মনে হবে। রাতের বেলা ফিউজি বাড়ি ফিরে এসে সাজিমাকে বলে যে তুমি আমার স্ক্রিপ্টের রিহার্সেল করতে সাহায্য করো। এতে সাজিমা বলে, কেন আজকেই তো তুমি শিরাকাওয়ার সাথে তোমার স্ক্রিপ্টের রিহার্সেল করলে, তাহলে আমার সাথে আবার রিহার্সেল করতে হবে কেন? তখন ফিউজি বলে, আচ্ছা তুমি কি কোনোভাবে শিরাকাওয়ার প্রতি জেলাস ফিল করছো? এতে সাজিমা বলে, আমি কেন শিরাকাওয়ার প্রতি জেলাস ফিল করতে যাব। এরপর ওরা যখন স্ক্রিপ্টের প্র্যাকটিস করছিল তখন ফিউজি সাজিমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগে যে আমি আর কখনো তোমাকে হার্ট করব না, আমি সবসময় তোমাকে হ্যাপি রাখবো আর আমি চাই তুমি সবসময় আমার পাশে থাকো। তখন সাজিমা ওকে বলে যে তুমি এসব কি বলছো, এগুলো তো স্ক্রিপ্টের মধ্যে লেখাই নেই। অ্যাকচুয়ালি ফিউজি ওর মনের কথা সাজিমাকে বলছিল, কিন্তু সাজিমা তো ওর কথা বিশ্বাসই করে না। আসলে ফিউজি যখনই ওর মনের কথা সাজিমাকে বলতো তখনই সাজিমা ভাবতো যে ফিউজি হয়তো মিথ্যে কথা বলছে, আর এই কারণে ফিউজিও অনেক বেশি দুঃখী ছিল, কারণ সাজিমা ওর এইসব কথা বিশ্বাসই করতে চাইতো না। পরের দিন সকালবেলা এরা দুজনে খেয়াল করে যে ওদের দুজনের ফটো সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হচ্ছে আর এটা দেখে তো ওরা দুজনে অনেক বেশি শকড হয়ে যায়, ফলে সাজিমা তাড়াহুড়ো করে এজেন্সিতে আসে আর ওদের বসকে বলতে লাগে যে আমার অনেক ভুল হয়ে গেছে, আমি আর কখনো ফিউজির আশেপাশেও ঘুরবো না, আমি এখনই আমার জব থেকে রিজাইন করে দেব। এতে ওর বস বলে, তুমি এসব কি বলছো, তুমি ওর ম্যানেজার, সো তুমি ওর আশেপাশে থাকবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু হ্যাঁ, এরপর থেকে তুমি যখন ফিউজের অ্যাপার্টমেন্টে যাবে তখন একটু সাবধানে থাকবে, কারণ তুমি যেহেতু ফিমেল ম্যানেজার সেহেতু লোকজন তোমাদের সম্পর্ককে উল্টোপাল্টা ভাবতে পারে। তো সাজিমা বসের এই সব কথা শুনে বুঝতে পেরে যায় যে তার মানে ওদের একসাথে থাকার ব্যাপারটা এখনও লিক হয়নি। ইতিমধ্যেই ফিউজি দৌড়াতে দৌড়াতে এজেন্সিতে আসে আর বসকে বলতে লাগে যে সাজিমার কোনো দোষ নেই, আমি ওকে জোর জবরদস্তি করেছিলাম আমার সাথে থাকার জন্য। তখন বস ওকে বলে যে হ্যাঁ আমরা জানি এটা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং, আর তুমি এত ওভার রিয়াক্ট কেন করছো? তো ফিউজিও এখানে জানতে পেরে যায় যে ওদের একসাথে থাকার ব্যাপারটা এখনও অবধি জানাজানি হয়নি, ফলে ও চেপে যায়।
এরপর সবাই যখন শুটে আসে তখন মিস হারা সাজিমাকে বলতে লাগে যে দেখলাম তোমার আর ফিউচার ফটো সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হচ্ছে। আর তুমি কি জানো, একজন ম্যানেজার যখন তার নিজের আর্টিস্টের প্রেমে পড়ে সেই প্রেমটাকে কখনোই মেনে নেওয়া হয় না, সবাই সেই রিলেশনটাকে নিয়ে হাসাহাসি করে। এতে সাজিমা বলে আপনার কোথাও ভুল হচ্ছে। তখন মিস হারা বলে আমিও একজন ম্যানেজার, সো আমিও সব কিছু বুঝতে পারি। ইতিমধ্যে কাগামি এখানে আসে আর মিস হারাকে চুপ করায় আর সাজিমাকে এখান থেকে নিয়ে চলে আসে। সেটে ফিউজি আর শিরাকাওয়াকে একসাথে অনেক হাসাহাসি আর গল্প করতে দেখে সাজিমার অনেক বেশি জেলাস ফিল হচ্ছিল। ফলে ও মনে মনে নিজেকে নিজেই বলতে লাগে যে আমি কি সত্যি সত্যিই তার মানে ফিউজিকে পছন্দ করতে শুরু করলাম নাকি। রাতের বেলা সেট থেকে বাড়ি ফিরে এসে সাজিমা ওর সব জিনিসপত্র গুছিয়ে ফিউজের অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যাচ্ছিল। ফলে ফিউজি ওকে জিজ্ঞাসা করে যে তুমি এখন কোথায় যাচ্ছ, আর তোমার কোথাও যাওয়ার দরকার নেই কারণ এখনও অবধি সবাই আমাদের একসাথে থাকার ব্যাপারটা জানতে পারেনি। এতে সাজিমা বলে আমি সবসময় এভাবে সবাইকে মিথ্যে কথা বলে তাদেরকে ঠকাতে পারবো না, আমি তো আর তোমার মতো না যে রোজ দিন এক গাদা করে মিথ্যে কথা বলে বেড়াই, সো আমার দ্বারা এই সমস্ত কিছু সম্ভব না। তখন ফিউজি বলে তার মানে তুমি কি আমাকে এটা বোঝাতে চাইছো যে আমি আমার ফিলিংস নিয়েও তোমাকে মিথ্যে কথা বলেছি? এর উত্তরে সাজিমা বলে আমি সেটা বলতে পারবো না। ফিউজি তো ওর এমন উত্তর শুনে অনেক মন মরা হয়ে যায়, কিন্তু তারপরে ও সাজিমাকে বলে যে তোমাকে আমার অ্যাপার্টমেন্ট ছেড়ে কোথাও যেতে হবে না, আর হ্যাঁ এখন থেকে আমি আরো বেশি কেয়ারফুল থাকবো, সো তোমাকে আর কেউ সন্দেহ করবে না। পরের দিন সেটে ফিউজির যখন শুটিং চলছিল তখন সাজিমার ওদের অ্যাক্টিং দেখে গতকাল রাতের কথা মনে পড়ে যায় যে ফিউজি ওকে স্ক্রিপ্টের বাইরেও অনেক কথা বলেছিল। যাই হোক, শুটিং শেষ হলে ডাইরেক্টর সহ সেটের সবাই ফিউজির অনেক প্রশংসা করছিল কারণ আজকে ফিউজি অনেক ভালো অ্যাক্টিং করেছিল। দেন রাতের বেলা সাজিমা যখন ওর ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য রেস্টুরেন্টে এসেছিল তখন ও দেখে যে এখনও সোশ্যাল মিডিয়াতে ওর আর ফিউজের ছবি নিয়ে লোকজন নানান মন্তব্য করছে। সবাই এটাই বলছিল যে একজন সেলিব্রিটি হয়ে ফিউজি কখনোই ওর ম্যানেজারকে ডেট করতে পারে না, আর এই মেয়েটা তো দেখতেও সুন্দর না। দেন পরের দিন ফিউজিদের মুভির শুটিং শেষ হয়ে গেলে ওদের দুজনকে ফ্লাওয়ার বুকে দেওয়া হয় আর এখানে শিরাকাওয়া বলতে লাগে যে আমাদের মুভির শুটিং শেষ হয়ে গেছে আর এই জন্য আমার অনেক খারাপ লাগছে। অ্যাকচুয়ালি এতদিন ফিউজির সাথে কাজ করে আমার অনেক ভালো লেগেছে আর আমরা দুজনে এখন অনেক ভালো ফ্রেন্ড হয়ে গেছি। এরপর রাতের বেলা মুভির শুটিং শেষ হয়ে যাওয়ার উপলক্ষে একটা পার্টি চলছিল আর ঠিক তখনই শিরাকাওয়া একদম বোল্ড লুকের সাথে এখানে এসে হাজির হয়, আর ওকে দেখে সবাই তো পুরোই অবাক হয়ে যায় কারণ ওকে এখন একজন আলাদা রকম মানুষ মনে হচ্ছিল। আর এখান থেকেই আমরা জানতে পারি যে শিরাকাওয়া পরবর্তী যেই মুভিতে কাজ করবে সেই মুভিতে ও ডেভিল বয়ম্যানের ক্যারেক্টার প্লে করবে, আর সেই জন্যই ও মূলত এইরকমভাবে সেজে এসেছে। আর এখান থেকে আমরা শিরাকাওয়ার ব্যাপারে আরেকটা বিষয়ে জানতে পারি যে ও যখন যেই মুভিতে যে ক্যারেক্টার প্লে করে ও রিয়েল লাইফেও সেই রকমভাবেই থাকতে শুরু করে দেয়, মানে ও রিয়েল লাইফেই ওই ক্যারেক্টারের জীবন এক্সপিরিয়েন্স করে দেখে। এদিকে সাজিমা অনেক লোকজনের সাথে ড্রিঙ্ক করা বা পার্টি করা খুব বেশি পছন্দ করতো না, ফলে কাগামি ওকে একটা অন্য জায়গায় নিয়ে যায় আর সেখানে গিয়ে ওরা একসাথে ড্রিঙ্ক করে আর সাথে অনেক গল্পও করে। অন্যদিকে শিরাকাওয়া ফিউজিকে ওর সাথে কোথাও একটা যাওয়ার অফার করে তো ফিউজিও এখানে ওকে মানা করে না আর ওর সাথে ঘুরতে চলে যায়। সাজিমা বাড়ি ফিরে এসে ফিউজিকে দেখতে পায় না, ফলে ও ফিউজিকে অনেকবার কল করে কিন্তু ফিউজি তো ওর কলটাই রিসিভ করে না, যে কারণে ও সারা রাত ফিউজির চিন্তায় ঘুমাতেও পারে না। ও মনে মনে সারাক্ষণ এটাই ভাবছিল যে ফিউজি আর শিরাকাওয়ার মধ্যে হয়তো কিছু একটা চলছে, আর এমনিতেও ওরা দুজনে সেলিব্রিটি আর লোকজন ওদের জুটিকে অনেক পছন্দও করছে। সারা রাত বাড়ির বাইরে কাটিয়ে ফিউজি যখন সকালবেলা বাড়ি ফিরে আসে তখন সাজিমা খেয়াল করে যে ফিউজির গা দিয়ে শিরাকাওয়ার পারফিউমের গন্ধ বেরোচ্ছে। ফলে সাজিমা ফিউজিকে জিজ্ঞাসা করে যে তোমার গা দিয়ে শিরাকাওয়ার পারফিউমের গন্ধ কেন বেরোচ্ছে? ফিউজি উত্তর দেয় অ্যাকচুয়ালি গতকাল সারা রাত আমি আর শিরাকাওয়া একসাথেই ছিলাম আর সেই কারণেই হয়তো ওর পারফিউমের গন্ধ আমার শরীর থেকে বেরোচ্ছে। তখন সাজিমা বলে তোমাদের দুজনের মধ্যে কি এমন ঘটে গেছে যে ওর শরীরের পারফিউম তোমার গায়ে ট্রান্সফার হয়ে গেছে? ফিউজি উত্তর দেয় তুমি যেরকম ভাবছো সেরকম কিছুই আমাদের মধ্যে হয়নি। তখন সাজিমা বলে সে তো আমি বুঝতেই পারছি। ওর এই কথা শুনে ফিউজি অনেক রেগে যায় আর ওকে বলে যে আমাদের দুজনের মধ্যে যদি কিছু হয়েও থাকে তাহলে তোমার কিসের প্রবলেম, তুমি থোড়ি না আমার গার্লফ্রেন্ড। ফিউজির এমন কথা শুনে সাজিমারও অনেক বেশি খারাপ লাগে, কিন্তু বেচারি কী বা করতো। দেন পরের দিন ওদের মুভির প্রমোশনের জন্য ফটোশ্যুট চলছিল আর এখানে মিস হারা সাজিমাকে বলে যে ওদের দুজনের জুটি সবাই অনেক পছন্দ করছে,
আর এই কারণে ওদের দুজনের একসাথে মুভির অনেক অফারও আসছে। আর এই কথা শুনে তো সাজিমার অনেক বেশি খারাপ লাগে। ফটোশুট শেষ হওয়ার পর সাজিমা যখন ফিউজিকে বাড়ি ফিরিয়ে নেওয়ার জন্য পার্কিং লট থেকে গাড়ি আনতে গিয়েছিল, ঠিক তখনই শিরাকাবা ফিউজির সামনে আসে আর ওকে বলতে লাগে যে তুমি আমার গাড়িতে উঠে আসো, কারণ তুমি আমাকে বলেছিলে যে তুমি নাকি আমার মতো অ্যাক্টিং শিখতে চাও, সো তুমি আমার সাথে এখন চলো, আমি তোমাকে শিখিয়ে দেবো যে কীভাবে তুমি আমার মতো অ্যাক্টিং করতে পারবে। তো ফিউজিও শিরাকাবার সাথে ওর গাড়িতে উঠে চলে যায়। আর এদিকে সাজিমা এই সব কিছু দেখে অনেক দুঃখ পায় আর মনে মনে বলতে লাগে যে ফাইনালি শিরাকাবা আমার থেকে ফিউজিকে ছিনিয়েই নিল। ইতিমধ্যে কাগামি দৌড়ে পার্কিং লটে আসে আর জানতে পারে যে ফিউজি শিরাকাবার সাথে ওর গাড়িতে করেই বেরিয়ে গেছে। শিরাকাবা ফিউজিকে একটা হোটেলে নিয়ে আসে আর এখানে এসে ও ফিউজির সাথে রোম্যান্স করার চেষ্টা করে। ও ফিউজির চোখে একটা লাল পট্টি বেঁধে দেয় আর তারপর ওকে কিস করার চেষ্টা করে, আর এখানেই এই সিনটা কাট হয়ে যায়। এদিকে সাজিমার তো ফিউজির জন্য অনেক বেশি টেনশন হচ্ছিল, ও বারবার ফিউজিকে কল করছিল কিন্তু ফিউজি ওর কলটা রিসিভ করে না। আর কাগামি ওকে এত চিন্তিত অবস্থায় দেখে বলতে লাগে যে ওরা দুজনে অ্যাডাল্ট, সো ওরা যা কিছু করবে ভেবে চিন্তেই করবে, সো তুমি ওদের নিয়ে এত বেশি চিন্তা করো না। রাতের বেলা ফিউজি বাড়ি ফিরে এলে সাজিমা তো ওকে ডিটেকটিভের মতো প্রশ্ন জিজ্ঞাসাবাদ করছিল। ও বলতে লাগে যে আমার তোমার প্রাইভেট লাইফের ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু আমি যেহেতু তোমার ম্যানেজার, সো আমাকে তোমার ব্যাপারে সব কিছু জানতেই হবে। ও ফিউজিকে জিজ্ঞাসা করে তুমি এতক্ষণ শিরাকাবার সাথে কোথায় গিয়েছিলে আর কতক্ষণ তোমরা লং ড্রাইভ করেছিলে। এর উত্তরে ফিউজি বলে আমি যদি বলি যে আমরা কোথায় গিয়েছিলাম, সেই উত্তরটা শুনে তোমার মোটেও ভালো লাগবে না। কিন্তু তারপরেও সাজিমা ওকে জিজ্ঞাসা করে আর এর উত্তরে ফিউজি বলে অ্যাকচুয়ালি আমরা দুজনে একসাথে হোটেলে গিয়েছিলাম। আর ওর মুখ থেকে এমন উত্তর শুনে সাজিমার তো প্রায় জানই বেরিয়ে গিয়েছিল। তখন ফিউজি বলে আরে আমাদের মধ্যে কিছুই হয়নি, তেন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে আমরা দেখি যে শিরাকাবা তখন ফিউজিকে মোটেও কিস করেছিল না, বরং ও তো ফিউজিকে সিডিউস করে ওর ওয়ালেট চুরি করে নিয়েছিল। অ্যাকচুয়ালি শিরাকাবা পরবর্তী যে মুভিতে কাজ করতে যাচ্ছিল সেই মুভিতে ও একজন চোর যে কিনা ছেলেদেরকে সিডিউস করে তাদের ওয়ালেট চুরি করে নেয়, আর এই কারণেই ও ফিউজির সাথে এমনটা করেছিল। ফিউজি ওর এত প্রশ্ন শুনে ওকে জিজ্ঞাসা করে যে তুমি কি শিরাকাবার প্রতি জেলাস ফিল করছো নাকি। এর উত্তরে সাজিমা বলে আমি কেন জেলাস ফিল করতে যাব, আমি থোড়ি না তোমার গার্লফ্রেন্ড। পরের দিন সাজিমা যখন এজেন্সিতে আসে তখনও জানতে পারে যে শিরাকাবার সাথে ফিউজির মুভি করার অনেক অফার এসেছে আর বেশিরভাগই সব রোম্যান্টিক মুভি। তো সাজিমা তো এইসব দেখে অনেক বেশি হতাশ হয় আর সবাইকে বলতে লাগে যে ফিউজিকে তো এইসব মুভিতে একদমই মানাবে না, মানে ও কোনোভাবেই চাইছিল না যে শিরাকাবা আর ফিউজি আবারও একসাথে মুভি করুক। সবাই এখানে জানতে পারে যে ইটালির ফেমাস ডাইরেক্টরের তরফ থেকে ফিউজিকে ওনার ওয়ার্কশপে ইনভাইট করা হয়েছে, আর সাজিমা তো এই খবরটা শুনে অনেক খুশি হয়। আর ঠিক তখনই কাগামি সবাইকে বলে যে শিরাকাবাও ওখানে যাবে, আর এই খবরটা শুনে আবারও সাজিমা দুঃখী হয়ে যায়। সব সেলিব্রিটিরা ওয়ার্কশপে আসলে ডাইরেক্টর ওদেরকে বলে যে তোমাদেরকে মুখে কোনো শব্দ করতে হবে না, শুধুমাত্র তোমাদেরকে অ্যানিমেলের অ্যাক্টিং করে দেখাতে হবে। আর এখানে শিরাকাবা খুবই ভালো অ্যাক্টিং করছিল আর ওর অ্যাক্টিং দেখে ডাইরেক্টর তো অনেক বেশি ইমপ্রেস হয়। এরপর সাজিমা যখন ফিউজিকে পিক আপ করার জন্য ওয়ার্কশপে আসে তখন এই লেডি সাজিমাকে জানায় যে ও তো মিস শিরাকাবার সাথে ট্যাক্সি করে কখনই বেরিয়ে গেছে। ইতিমধ্যে কাগামি এখানে এসে উপস্থিত হয় আর সাজিমাকে বলে যে ফিউজি আমাকে কল করেছিল আর ও আমাকে বলল যে ও শিরাকাবার সাথে আছে। কাগামি সাজিমাকে বলে যে চলো আমরা একটা রেস্টুরেন্ট থেকে ঘুরে আসি, কিন্তু সাজিমা ওকে মানা করে দেয়, ফলে কাগামি ওকে বলে যে চলো আমি তাহলে তোমাকে অন্য একটা জায়গায় নিয়ে যাচ্ছি। কাগামি ওকে একটা বিল্ডিংয়ের ছাদে নিয়ে আসে আর ওকে বলতে লাগে যে যখন আমার মুড অফ থাকে বা আমার যেই দিনটা ভালো চায় না সেদিন আমি এখানে আসি। কাগামি ওদের দুজনের জন্য খাবার নিয়ে এসেছিল আর এই খাবার খেতে গিয়েই ওর জামায় কেচাপ লেগে যায়। তো সাজিমা ওকে বলতে লাগে যে এখনই এটা পরিষ্কার করতে হবে, তা না হলে এটা পরে আর উঠবে না। সাজিমা কাগামির জামার কেচাপ পরিষ্কার করতে করতে ওর অনেক ক্লোজ হয়ে যায় আর তখন কাগামি নিজেকে আর আটকে রাখতে পারে না আর ওকে হাগ করে নেয়। আর ওকে বলতে লাগে যে আমি তোমাকে সবসময় অনেক ভালো রাখবো আর তুমিও মিথ্যে কথা পছন্দ করো না আর আমিও মিথ্যে কথা পছন্দ করি না, আমি তোমার মতোই একজনের সাথে আমার সারা জীবন কাটাতে চাই। সাজিমা তো এইসব শুনে অনেক অবাক হয়ে যায় আর ওকে জিজ্ঞাসা করে যে তুমি হঠাৎই আমাকে এইসব কথা কেন বলছো। এর উত্তরে কাগামি বলে কারণ আমি তোমাকে অনেক দিন থেকেই লাইক করি আর আমি এটাও জানি যে তুমি ফিউজিকে অনেক ভালোবাসো, কিন্তু তারপরেও যদি তোমার লাইফে আমার থাকার 1% চান্স থেকে থাকে তাহলেও আমি তোমাকে পাওয়ার চেষ্টা করব।
তাছাড়া তোমাকে আমার প্রপোজালের আনসার এখনই দিতে হবে না, আর তোমার সাথে আমি যে রোজ কাজ করতে পারি এতেই আমি অনেক বেশি হ্যাপি। সাজিমা বাড়িতে এসে এটাই চিন্তা করছিল যে কাগামিও ওকে প্রপোজ করেছে আর ফিউজিও ওকে প্রপোজ করেছে, কিন্তু ফিউজির কথা ও এখনও বিশ্বাস করতে পারছিল না যে ফিউজি কি আদেও ওকে ভালোবাসে নাকি এই সব কিছু মিথ্যে মিথ্যেই ও বলেছে। ইতিমধ্যে কেউ একজন দরজায় এসে নক করে, আর তারপর সাজিমা যখন দরজা খোলে তখনও মিস হারাকে দেখতে পায়। আর মিস হারা তো ওকে এখানে দেখে খুব সহজেই বুঝতে পেরে যায় যে ও আর ফিউজি একই অ্যাপার্টমেন্টে থাকে। সাজিমা মিস হারাকে ওদের এই ব্যাপারটা কাউকে জানাতে বারণ করে, তখন মিস হারা ওকে বলে যে হয়তো তুমি ফিউজিকে লাইক করো, তা না হলে ওর ম্যানেজারের জবটা ছেড়ে দাও। তোমাদের এই ম্যানেজার আর আর্টিস্টের রিলেশন মোটেও ভালো দেখায় না, আর তুমি এটা একদিন ঠিকই বুঝতে পারবে। পরের দিন ডাইরেক্টর শিরাকাওয়া আর ফিউজিকে ডেকে পাঠায়, কারণ উনি ওদের দুজনকেই ওনার মুভির লিড কাস্টে রাখতে চাইছিলেন। আর এটা ছিল একটা সাইকোলজিক্যাল লাভ স্টোরি, আর সাজিমা যখন এটা জানতে পারে তখন ওর অনেক খারাপ লাগে। বাড়িতে আসার পর ফিউজি সাজিমাকে বলে যে আমি এই অফারটা অ্যাকসেপ্ট করব না। তখন সাজিমা ওকে বলে যে কেন, কি হয়েছে, এটা তো অনেক বড় একটা অফার। এতে ফিউজি বলে আমি জানি তুমি এইসবে মোটেও হ্যাপি না, আর যেখানে তুমিই হ্যাপি না সেই অফার দিয়ে আমি কি করব। আমি শুধুমাত্র তোমাকে হ্যাপি রাখার জন্য হার্ডওয়ার্ক করতে চাই, যেখানে তোমার খুশি সেখানেই আমার খুশি। এতে সাজিমা ওকে বলে তুমি এইসব কি বলছো, তুমি যদি এই অফারটা অ্যাকসেপ্ট করো তাহলে তুমি আরও বেশি পপুলার হবে আর সবাই তোমার এত ভালো অ্যাক্টিং দেখতে পারবে, আর তাহলেই তো আমি অনেক বেশি খুশি হব। সাজিমার এমন কথা শুনে ফিউজি ওকে বলে যে ঠিক আছে, আমি তাহলে ওই মুভির অফারটা অ্যাকসেপ্ট করে নেব। অ্যাকচুয়ালি সাজিমা নিজেকে খুব ভালো ম্যানেজার বোঝানোর জন্য এমনটা ফিউজিকে বলেছিল, কিন্তু ও মনে মনে মোটেও খুশি ছিল না। পরের দিন ফিউজির যখন ঘুম ভাঙে তখনও সাজিমাকে ওর অ্যাপার্টমেন্টে দেখতে পায় না, আর সাথে ও এটাও খেয়াল করে যে সাজিমার কোনো জিনিসপত্র ওর অ্যাপার্টমেন্টে আর নেই। দেন আমরা সাজিমাকে দেখতে পাই, ও কান্না করতে করতে কোথাও একটা যাচ্ছিল, আর নিজেকে নিজেই বলছিল যে আমি কান্না কেন করছি, আমি তো শুধুমাত্র ওর একটা ম্যানেজার। আর এখানেই আমাদের এই ড্রামার ফোর্থ পার্ট শেষ হয়ে যায়। তো লাস্ট পার্টের শুরুতে আমরা দেখি সাজিমা যখন এজেন্সিতে আসে তখন ফিউজি আগে থেকেই ওর জন্য বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। ফিউজি ওকে জিজ্ঞাসা করে যে তোমার সব জিনিসপত্র আমার অ্যাপার্টমেন্টে নেই কেন, তুমি এসব কি শুরু করেছো। এর উত্তরে সাজিমা বলে আমি আমার থাকার জন্য একটা জায়গা খুঁজে পেয়েছি, আর সেই জন্যই আমি সেখানে শিফট হয়ে গেছি। এতে ফিউজি বলে তুমি আমাকে মিথ্যে কথা বলা বন্ধ করো, তুমি ঠিক করে মিথ্যেও বলতে পারো না। তাছাড়া আমি এখন তোমাকে সত্যি কথা বলা শুরু করেছি আর তুমি মিথ্যে কথা বলা শুরু করেছো। এরপর এজেন্সিতে গিয়েও সাজিমা এমন ভাব করে যেন ফিউজি যে রকমই মুভি করুক না কেন ওর কিছুই যায় আসে না। ও এটাই প্রমাণ করতে চাইছিল যে ও ফিউজির প্রতি কোনো রকম ফিলিংস রাখে না, ও শুধুমাত্র ওর একটা ম্যানেজার। এরপর ফিউজি যখন সেটে শুটিং করতে আসে তখন ওর আর শিরাকাওয়ার অসাধারণ অ্যাক্টিং সবার মন জয় করে নিয়েছিল। দেন ফেরার পথে ফিউজি শিরাকাওয়ার সাথে কথা বলতে যায়। অ্যাকচুয়ালি এতদিন একসাথে কাজ করার পর ও শিরাকাওয়ার পার্সোনালিটিতে ইমপ্রেস হয়ে গিয়েছিল, আর সাজিমা যখন এইসব কিছু দেখতে পায় তখন ওর আবারও মন খারাপ হয়ে যায়। দেন পরের দিনের শুটিংয়ে ওদের দুজনকে দেখে মনে হচ্ছিল ওরা সত্যি সত্যি একে অপরের প্রেমে পড়ে গেছে, আর এইসব দেখেও সাজিমার খারাপ লাগে, কিন্তু ও ওপর ওপর এমন ভাব করছিল যেন ওর কিছুই যায় আসে না। শুটিং শেষ হলে ফিউজি সাজিমাকে জিজ্ঞাসা করে যে আজকের অ্যাক্টিং কেমন ছিল। সাজিমা উত্তর দেয় অনেক বেশি ভালো ছিল, ইভেন তোমাদের দেখে মনে হচ্ছিল তোমরা একে অপরের প্রেমে পড়ে গেছো। তখন ফিউজি বলে আমি এই প্রথমবার ওকে এত স্মাইল করতে দেখলাম, আর ওর স্মাইল দেখে আমি অনেক বেশি হ্যাপি। তাছাড়া ওর এমন স্মাইল দেখে তো যে কেউ ওকে ভালোবেসে ফেলবে। এতে কাগামি ওকে বলে মনে হচ্ছে তুমি শিরাকাওয়ার প্রেমে পড়ে গেছো। ফিউজি বলে আমি ক্যারেক্টারটাকে নিজের মনে করতে শুরু করেছি, আর এই জন্যই হয়তো আমাদের শুটিং এত ভালো হচ্ছে। তখন সাজিমা ফেক স্মাইল দেখিয়ে বলতে লাগে যে তুমি এভাবেই অ্যাক্টিং করতে থাকো তাহলে তোমার কেরিয়ারে আরও অনেক উন্নতি হবে। এরপর সাজিমা এজেন্সিতে এসে ওর বসের সাথে আশাহিনার ব্যাপারে কথা বলছিল, আর এখানে ওর বস ওকে জানায় যে আশাহিনা একটা ডেটিং স্ক্যান্ডেলে ফেঁসে গিয়েছিল, আর তারপর থেকেই ওর কেরিয়ার পুরোপুরি নষ্ট হয়ে যায়, আর এখন ও ক্লিনিংয়ের কাজ করে। সাজিমা বাড়িতে গিয়ে আশাহিনার পুরনো ভিডিও দেখে, আর ও বুঝতে পারে যে আশাহিনা সত্যি সত্যি একটা সময়ে অনেক পপুলার একজন অ্যাক্টর ছিল। পরের দিন সেটে একটা ইমোশনাল সিন শ্যুট হওয়ার কথা ছিল, আর এই সিনে একটা কিসও ছিল।
আর সাজিমা যখন দেখে ওরা দুজনে একে অপরকে কিস করছে, তখন সাজিমা আর নিজেকে আটকে রাখতে পারে না, ফলে ও এখান থেকে চলে যায়। তো আজকে এই মুভির শুটিং সম্পূর্ণ হয়ে যায়, যে কারণে সবাই ওদের দুজনকে ফ্লাওয়ার বুকে দেয় এবং ওদের জন্য হাততালি বাজাতে থাকে। এদিকে ফিউজিত এদিক ওদিক তাকিয়ে সাজিমার খোঁজ করছিল, কিন্তু সাজিমা তো এখানে উপস্থিতই ছিল না। কিছুক্ষণ পর এরা যখন সেট থেকে ফিরে যাচ্ছিল, ঠিক তখনই শিরাকাবা ফিউজির কাছে আসে আর ওকে বলতে লাগে যে আমি এর আগে কখনো এরকম ফিল করিনি, মনে হচ্ছিল এই সব কিছু আমার লাইফে সত্যি সত্যি ঘটছে। আর সাজিমা এইসব কথা শুনে তো আরো বেশি দুঃখ পায়। এরপর এজেন্সিতে ফিরে এসে সাজিমা আশাহিনাকে বলে যে আমি অন্য একজনের ম্যানেজার হতে চাই। এতে আশাহিনা ওকে জিজ্ঞাসা করে যে তুমি কার ম্যানেজার হতে চাও। এর উত্তরে সাজিমা বলে আমি আপনার ম্যানেজার হতে চাই, আমি আপনার পুরনো সব ভিডিও দেখেছি আর আমি আপনার জন্য কাজ খুঁজে আনব। আমি চাই আপনি আবারও এই ফিল্ডে ফিরে আসুন আর আমি আপনাকে সেলিব্রিটি বানিয়েই ছাড়ব। তখন আশাহিনা বলে তুমি ইম্যাচিওর আর সেই কারণেই এরকম বোকা বোকা কথা বলছো। আর এই সমস্ত কথা বলে আশাহিনা এখান থেকে বেরিয়ে যায়। ইতিমধ্যে সাজিমার কাছে ফিউজির মেসেজ আসে, ফিউজি ওকে বলে যে তুমি আমার অ্যাপার্টমেন্টে তোমার একটা জিনিস ফেলে রেখে গেছো, সো তুমি সেটা এখান থেকে নিয়ে যাও। এরপর সাজিমা ফিউজির অ্যাপার্টমেন্টে আসে আর ওকে বলতে লাগে যে আমার তো মনে হয় না যে আমি তোমার অ্যাপার্টমেন্টে কিছু ফেলে রেখে গেছি বলে। তখন ফিউজি এই ফুল গাছটা দেখায় আর ওকে বলে যে তুমি যখন এখানে ছিলে তখন তুমি প্রত্যেক দিন এই গাছটাতে জল দিতে, আর সেই কারণেই এই গাছটা অনেক হেলদি ছিল। আর আমি যেহেতু সারাদিন ব্যস্ত থাকি আর সেই কারণেই আমি এই গাছটাতে জল দিতে পারি না, যে কারণে গাছটা কেমন মরছে গেছে, সো তুমি এই গাছটাকে তোমার সাথে নিয়ে যাও। তো সাজিমা বলে ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি, আর এটা বলে ও গাছটা নিয়ে এখান থেকে চলে যেতে লাগে। ঠিক তখনই ফিউজি ওকে আটকায় আর বলতে লাগে অনেক ধন্যবাদ আমাকে এই শুটিংটা করার পারমিশন দেওয়ার জন্য, এটা একটা লাইফ চেঞ্জিং শুট ছিল আর এটা করে আমি অনেক বেশি খুশি হয়েছি। সাজিমা বলে আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই, আমি তোমার শুধুমাত্র একটা ম্যানেজার আর তুমি যেই রকমই মুভি করো না কেন আমি তাতেই তোমাকে সাপোর্ট করব। ফিউজি বলতে লাগে আমি এতদিন ওই মুভিতে যতগুলো সিন করেছি ততগুলো সিনেই আমি শুধুমাত্র তোমাকে কল্পনা করতাম, শিরাকাবার জায়গায় আমি তোমাকে ভাবতাম, আর সেই কারণেই আমার অ্যাক্টিংয়ে ট্রু ফিলিংস দেখা গিয়েছিল। এতে সাজিমা বলে তুমি তো শিরাকাবাকে লাইক করো। তখন ফিউজি বলে এইসব কথা তোমাকে কে বলেছে, আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি, আর এসব বলে ও সাজিমাকে জড়িয়ে ধরে। ইতিমধ্যে ফিউজির ফোনে একটা কল আসে আর কলটা রিসিভ করার পরে ফিউজি সাজিমাকে বলতে লাগে যে আমাকে এখনই কফুতে যেতে হবে, সো তুমিও আমার সাথে সেখানে যাবে। অ্যাকচুয়ালি কফু হচ্ছে ফিউজির হোম টাউন, যেখানে কিনা ও বড় হয়েছে, আর সাজিমাও ছোটবেলায় কফুতেই থাকতো। কফুতে আসার পর ফিউজি জানতে পারে যে ওর বাবার খুবই শরীর খারাপ হয়ে গিয়েছিল আর সেই কারণেই ওর দাদা ওকে কল করে কফুতে আসতে বলেছিল। বাড়িতে আসার পর ফিউজি ওর বাবাকে জিজ্ঞাসা করে যে উনি কেমন আছেন। তখন ওর বাবা ওকে বলতে লাগে যে তুমি এসেছো এসেছো, সাথে আবার তোমার গার্লফ্রেন্ডকে কেন নিয়ে এসেছো। ওর বাবার এমন কথা শুনে সাজিমা ওনাকে বলতে লাগে যে আপনার কোথাও ভুল হচ্ছে, আমি ওর কোনো গার্লফ্রেন্ড না, আমি তো ওর ম্যানেজার। ম্যানেজারের কথা শুনে ফিউজির বাবা ওকে বলতে লাগে যে আচ্ছা তুমি তার মানে এত উপরে উঠে গেছো যে তোমার আবার একটা ম্যানেজারও আছে। অ্যাকচুয়ালি ফিউজির বাবা কখনোই চেয়েছিল না যে ফিউজি অ্যাক্টিংটাকে ওর কেরিয়ার হিসেবে বেছে নিক, আর এই কারণেই ফিউজি বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। এদিকে ফিউজির বাবা যখন জানতে পারে সাজিমাই চেয়েছেন, তখন ওনার সব কথা মনে পড়ে যায় যে সাজিমা ছোটবেলায় এখানেই থাকতো আর ফিউজি ওকে অনেক জ্বালাতন করতো ও সবসময় সাজিমাকে বুলি করতো। কিছুক্ষণ পর সাজিমা এজেন্সিতে কল করে জানায় যে হঠাৎই ফিউজির বাবার শরীর খারাপ হয়ে গিয়েছিল আর সেই কারণেই আমরা ওর হোম টাউনে এসেছি, সো আমরা আজকে বাড়িতে যেতে পারবো না, আমাদের বাড়ি যেতে যেতে কাল হয়ে যাবে। অন্যদিকে ফিউজির বাবা ফিউজিকে জিজ্ঞাসা করে যে তুমি এতদিন পর চিচানকে কোথায় খুঁজে পেলে। এর উত্তরে ফিউজি বলে আমাদের দুজনের দেখা হওয়াটা একটা কোইন্সিডেন্স ছিল। তখন ওর বাবা বলে এটা কখনোই কোইন্সিডেন্স হতে পারে না, আমার মনে হয় বুদ্ধা তোমাদের দুজনকে এক করতে চায়। সন্ধ্যাবেলা ফিউজি যখন ওর বাবার ঘর গোছাচ্ছিল তখন ও একটা বক্স দেখতে পায় যেখানে কিনা ওর ড্রামার সমস্ত ক্যাসেট আর ম্যাগাজিন রাখা ছিল। অ্যাকচুয়ালি ফিউজির বাবা ওপর ওপর এটাই দেখাতো যে উনি ফিউজির অ্যাক্টিং কেরিয়ারে মোটেও সন্তুষ্ট না, কিন্তু আস্তে আস্তে সিক্রেটলি উনিও ফিউজিকে সমর্থন করতে শুরু করেছিলেন। ইতিমধ্যেই সাজিমা এখানে আসে আর আরও একটা বক্স দেখতে পায় যেখানে কিনা ফিউজির ছোটবেলার সমস্ত খেলনা রাখা ছিল।
সাজিমা এখানে একটা ছোট্ট পুতুল দেখতে পায়, আর এই পুতুলটা মোটেও ফিউজির ছিল না, বরং এটা ওরই পুতুল ছিল। এরপর ওরা দুজনে যখন বাড়ির আশেপাশে ঘুরছিল, তখন সাজিমা ফিউজিকে বলে যে, মনে আছে তোমার যখন আমরা ছোটবেলায় এখানে থাকতাম, তখন তুমি সবসময় আমাকে বোকা বানাতে, তুমি মিথ্যে কথা বলতে, আর আমি সবসময় তোমার কথা বিশ্বাস করে নিতাম। তাছাড়া তোমার সেই ঘটনার কথা মনে আছে, একবার যখন আমার হাতে অনেক চোট লেগেছিল তখন তুমি আমার সাহায্য করেছিলে। ওর এই কথা শোনার পর ফিউজি ওর হাত ধরে নেয় আর ওকে বলতে লাগে যে, ভাগ্যিস তোমার হাতে সেই দিনের ঘটনার জন্য কোনো দাগ হয়নি। আর এটা বলার পর ও সাজিমার হাত ধরে হাঁটতে লাগে। টোকিও ফিরে যাওয়ার আগে ফিউজি ওর বাবার কাছে আসে আর ওর বাবাকে বলতে লাগে যে, আমি আমার কাজে ফিরে যাচ্ছি আর আমি তাড়াতাড়ি আবার ফিরে আসব। এতে ওর বাবা বলে, তোমার আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না, আর তোমার তাড়াতাড়ি ফিরে আসারও কোনো দরকার নেই, তুমি তোমার কাজে মন দাও। অ্যাকচুয়ালি ফিউজের বাবা ওপর ওপর তো এমন ভাব দেখাতেন যেন উনি ফিউজের কোনো কেয়ারই করেন না, কিন্তু মনে মনে উনি ফিউজিকে অনেক ভালোবাসতেন। টোকিও ফিরে যাওয়ার মাঝপথে ফিউজের কাছে ওর দাদার কল আসে আর ওর দাদা ওকে বলতে লাগে যে, বাবার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর সাজিমা যখন এই ব্যাপারটা জানতে পারে, তখনও ফিউজিকে বলে যে, চলো আমরা এখনই আবার তোমার হোমটাউনে ফিরে যাই। এতে ফিউজি বলে, তুমি দেখলে না বাবা কি বললো, যেন আমি আর তাড়াতাড়ি ফিরে না আসি। উনি এটার মাধ্যমে এটাই বোঝাতে চাইছিলেন যে, আমি যেন আগে আমার ইন্টারন্যাশনাল প্রজেক্টের কাজটা শেষ করি। সো তোমার আমাকে বাড়িতে নিয়ে যেতে হবে না, তুমি বরং আমাকে সেটে নিয়ে চলো। অ্যাকচুয়ালি ফিউজির আজকে একটা সোলো সিন শ্যুট হওয়ার কথা ছিল, আর এটাই ছিল এই মুভির একদম লাস্ট সিন। সেটে এসে ফিউজি যখন ওর শ্যুটের জন্য একদম রেডি হয়ে দাঁড়িয়েছিল, ঠিক তখনই ওর কাছে ওর দাদার কল আসে আর ওর দাদা ওকে জানায় যে, বাবা মারা গেছে। আর ঠিক তখনই কাগামি এসে ওকে শ্যুটের জন্য ডাকে, আর এখানে ফিউজি ওর বাবার কথা মনে করে অনেক কান্না করতে লাগে। আর আজকের সিনটাও ছিল একটা দুঃখের সিন, তো সবাই ভাবছিল ও হয়তো অ্যাক্টিং করছে, কিন্তু আসলেই ও কান্না করছিল। আর এই কারণেই ওর আজকের শ্যুট আরো বেশি রিয়েলিস্টিক হয়ে যায় এবং সবাই ওর প্রশংসা করতে লাগে। শুটিং শেষ করে ফিউজি যখন ওর গাড়িতে বসে বাড়ি ফেরার জন্য, ঠিক তখনই ও সাজিমাকে জড়িয়ে ধরে আর প্রচন্ড কান্না করতে লাগে আর বলতে লাগে যে, আমার বাবা শেষমেশ আমাকে ছেড়ে চলেই গেল। ইতিমধ্যেই কাগামি এখানে আসে আর ওদের দুজনকে এমন অবস্থায় দেখে ফেলে, অন্যদিকে আরও একজন ওদের এমন অবস্থার ছবি তুলে নেয়। অ্যাপার্টমেন্টে আসার পর ফিউজি সাজিমাকে বলতে লাগে যে, আমার বাবা সবসময় এটাই চাইতো, যেন আমি আর তুমি সবসময় একসাথে থাকি, আর আমিও সত্যি সত্যি তোমার সাথে থাকতে চাই, আই লাভ ইউ চিচান। তো ওর এই কথা শুনে সাজিমা ওকে বলতে লাগে যে, দেখো তুমি একজন অ্যাক্টর আর আমি তোমার ম্যানেজার, সো আমাদের মধ্যে রিলেশন কখনোই সম্ভব না, তা না হলে লোকজন আমাদের নিয়ে হাসাহাসি করবে। তখন ফিউজি বলে, তুমি যদি চাও আমি তোমার জন্য আমার অ্যাক্টিং ক্যারিয়ারও ছেড়ে দেব। তখন সাজিমা বলে, তুমি পাগলের মতো এইসব কি বলছো, তোমার অ্যাক্টিং এত ভালো আর সবাই তোমার অ্যাক্টিং দেখতে পছন্দ করে, সো তুমি আমার জন্য কেন তোমার অ্যাক্টিং ক্যারিয়ারটাকে ছেড়ে দেবে। এর উত্তরে ফিউজি বলে, তোমার আর আমার এক হওয়ার মাঝখানে যদি অ্যাক্টিংয়ে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমি অ্যাক্টিং করতেই চাই না, আমি শুধুমাত্র তোমার সাথেই থাকতে চাই, আমি তোমার জন্য সব কিছু ছেড়ে দিতে রাজি। তো সাজিমা এখানে ওকে এই পুতুলটা দেখায় আর বলতে লাগে যে, তোমার কি এটার ব্যাপারে মনে আছে। দেন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখি যে সাজিমা এই ক্রিপি ডলটা নিয়ে স্কুলে আসে, আর এটা দেখার পর ওর ক্লাসের সবাই বলতে লাগে যে, তুমি এই ক্রিপি ডল নিয়ে স্কুলে কেন এসেছো। এর উত্তরে সাজিমা বলে, ফিউজি তো আমাকে বললো এই ডলটা নাকি অনেক বেশি পপুলার। তখন ফিউজি অনেক হাসতে লাগে আর বলে যে, আমি তো তোমাকে মিথ্যে কথা বলেছিলাম। সবাই সাজিমার ওই পুতুলটাকে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেয়, ফলে সাজিমা অনেক কান্না করতে লাগে। সাজিমার এমন কান্না দেখে ফিউজি ওই পুতুলটা খুঁজতে যায়, আর অনেকক্ষণ খোঁজার পর ও সেই পুতুলটা পেয়েও যায়। ও ঠিক করে যে ও এই পুতুলটা সাজিমাকে ফিরিয়ে দেবে, কিন্তু ততদিনে তো সাজিমারা এই শহর ছেড়েই চলে গিয়েছিল, যে কারণে ও আর ওই পুতুলটা সাজিমাকে দিতে পারেনি। দেন আমরা আবার বর্তমান সময়ে ফিরে আসি, আর এখানে ফিউজি অনেক কান্না করতে লাগে আর সাজিমাকে বলে যে, আমি সেই ছোটবেলা থেকেই তোমাকে অনেক ভালোবাসতাম, আর আমি তো তোমাকে জ্বালানোর জন্য সবসময় তোমাকে মিথ্যা কথা বলতাম আর তোমার সাথে মজা করতাম। তো ফাইনালি সাজিমাও এখানে ওর কথা বিশ্বাস করে নেয় এবং ওকে জড়িয়ে ধরে। এরপর কয়েকদিন কেটে যায় আর আমরা দেখি যে সাজিমা আর ফিউজি এখন আবারও ওই একই অ্যাপার্টমেন্টে থাকছে, আর ওদের রিলেশনশিপ এখন এতই ভালো হয়ে গিয়েছিল যে ওরা ফিজিক্যাল রিলেশনশিপও করে নেয়। সাজিমা ফিউজিকে বলে যে, আপাতত কিছু সময়ের জন্য আমাদেরকে আলাদা থাকতে হবে,
আর আমি যেহেতু তোমার গার্লফ্রেন্ডের সাথে সাথে তোমার ম্যানেজারও, সো তোমার কেরিয়ার নিয়ে আমার ভাবা উচিত, আর আমি শিওর যে আমরা একদিন ঠিকই এক হতে পারবো। এরপর সাজিমা ওকে বাই বলে চলে যায়, আর তার ঠিক পরের দিনই ওদের দুজনের প্রেম কাহিনী নিউজ আর্টিকেলে ছাপা হতে লাগে, আর এটা অনেক বেশি ভাইরাল হয়ে যায়। ফলে বস সাজিমা আর পিউজিকে অনেক বকা দেয়, আর তারপর সাজিমা এজেন্সি থেকে রিজাইন নিয়ে নেয়। মিডিয়ার লোকজন তো ফিউজিকে এই নিয়ে প্রশ্ন করে করে পাগল করে দিচ্ছিল, ফলে ও উত্তর দেওয়ার চেষ্টা করে কিন্তু কাগামি ওকে আটকে নেয়। অন্যদিকে সাজিমাকেও মিডিয়ার লোকজন নানান প্রশ্ন করতে থাকে, এবং কিছু কিছু ফ্যানরা তো এইসবও বলতে থাকে যে ফিউজির কোনো দোষ নেই, বরং ফিউজির ম্যানেজারই ওকে ফাঁসিয়েছে। রাতের বেলা সাজিমার কাছে ওর ফ্রেন্ড মিকু আসে আর বলে, তুমি সবাইকে সত্যিটা কেন বলে দিচ্ছ না? এর উত্তরে সাজিমা বলে, আমি এমন কিছু করতে চাই না যাতে ফিউজের কেরিয়ারের ক্ষতি হবে, আমি ওকে সাকসেসফুল দেখতে চাই। ইতিমধ্যে ফিউজি ওকে কল করে, তখন সাজিমা ওকে বলে, আমাদের এখন একে অপরের সাথে কন্ট্যাক্ট না রাখাই ভালো, আগে এই সিচুয়েশনটাকে কুল ডাউন হতে দাও, তারপর সব কিছু দেখা যাবে। পরের দিন সাজিমা যখন এজেন্সিতে ওর রেজিগনেশন লেটার দিতে আসে, তখনও দেখে যে টিভিতে ফিউজির হয়ে আশাহীনা মিডিয়াকে অ্যান্সার করছে। আর আশাহীনাকে টিভির পর্দাতে দেখে ওর কিছু ফ্যানরা এজেন্সিতে কল করে বলতে লাগে যে আমরা আবার আশাহীনার কামব্যাক দেখতে চাই। সাজিমা বসকে আশাহীনার একটা কামব্যাকের প্রপোজাল দেয়, তখন আশাহীনা বলতে লাগে, আমাকে এখন আর কেউ দেখতে চায় না, আমার কোনো ফ্যান নেই। কিন্তু সাজিমা আশাহীনার কোনো কথা শোনে না আর ওকে বলে, আমি চাই তুমি আবারও কামব্যাক করো। এদিকে ফিউজির ডেটিং স্ক্যান্ডেলের পর থেকে ওর অনেক ফ্যানরা ওকে হেট করতে শুরু করে দেয়, যে কারণে ওর কেরিয়ারে ডাউনফল হতে শুরু করে এবং অনেক কোম্পানিও ওর সাথে কন্ট্রাক্ট নষ্ট করে দেয়। অন্যদিকে আশাহীনা আজকে লাইভে আসে, প্রথমে তো তেমন কোনো ফ্যানই জয়েন হচ্ছিল না, কিন্তু আস্তে আস্তে ওর অনেক ফ্যানরা ওর লাইভে জয়েন হয়, আর সবাই চাইছিল ও যেন ইন্ডাস্ট্রিতে আবারও কামব্যাক করে। এরপর আমরা দেখি ফিউজি যখন বাড়িতে এক্সারসাইজ করছিল, তখন মিস হারা ওর বাড়িতে আসে আর ওকে বলে, তুমি আমাদের এজেন্সিতে জয়েন হয়ে যাও, তাহলে তোমার সব প্রবলেম আমরা সলভ করে দেব, আর সাথে অনেক ইন্টারন্যাশনাল প্রজেক্টও তুমি পেয়ে যাবে। কিন্তু ফিউজি মিস হারাকে মানা করে দেয় আর বলে, আমি আমার পুরনো এজেন্সিতেই থাকতে চাই। এদিকে কাগামি সাজিমাকে বলে যে, তুমি যদি ফিউজির সাথে আর থাকতে না যাও, তাহলে তুমি আমার সাথে রিলেশনশিপে আসতে পারো, তোমার জন্য আমি সবসময়ই অপেক্ষা করব। এতে সাজিমা বলে, তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমি আপাতত এইসব বিষয়ে আগ্রহী নই। এরপর আমরা দেখি কামব্যাকের পর আশাহীনা ওর প্রথম লাইভ শো করছে, আর এখানে ওর অনেক ফ্যানরা উপস্থিত ছিল। আশাহীনার কামব্যাকে ওর ফ্যানরা অনেক বেশি হ্যাপি হয় এবং সবাই ওকে আবারও আগের মতো সাপোর্ট করতে লাগে। এরপর আমরা দেখি বসের কাছে একটা কল আসে, যেখানে ওনাকে জানানো হয় যে শিরাকাওয়া আর ফিউজিকে ইন্টারন্যাশনালি বেস্ট অ্যাক্টর হিসেবে ঘোষণা করা হয়েছে, আর সাথে জাপানের তরফ থেকেও ওদের দুজনকে বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড দেওয়া হবে। আর এই বিষয়ে সাজিমা যখন জানতে পারে, তখন ও তো অনেক বেশি হ্যাপি হয়। এরপর আমাদের কয়েক মাস পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখি শিরাকাওয়া আর ফিউজি ওদের অ্যাওয়ার্ড নিতে আসে, আর এখানে ফিউজিকে স্পিচ দিতে বলা হয়। স্পিচ দেওয়ার সময় ফিউজি বলতে লাগে যে, আমার এই অ্যাওয়ার্ডটা পাওয়ার পেছনে আমার ডাইরেক্টর, কোস্টার আরও অনেকের হাত রয়েছে, কিন্তু সবথেকে বেশি হাত রয়েছে আমার ছোটবেলার ফ্রেন্ড চিচ্যানের, যে কিনা এখন এখানে উপস্থিত নেই। আর আমি আমার ফ্রেন্ড চিচ্যানকে ছোটবেলা থেকেই অনেক মিথ্যে কথা বলতাম, আর ও সবসময় আমার কথা বিশ্বাস করে নিত, আর সেখান থেকেই তো আমি আসলে অ্যাক্টিং শিখেছি। আর চিচ্যান আর কেউ না, ওই আমার ম্যানেজার সাজিমা, আর সাজিমাই আমার চাইল্ডহুড ফ্রেন্ড, আমি ওর সাথেই থাকতে চাই, কিন্তু আমরা এখন আলাদা হয়ে গিয়েছি, কারণ একজন সেলিব্রিটি আর ম্যানেজারের রিলেশনশিপ কেউই মেনে নিতে পারে না, আর এই কারণেই আমাদেরকে অনেক বেশি ক্রিটিসাইজ করা হয়েছে। কিন্তু এরপরেও আমি আমার জীবনের বাকিটা সময় চিচ্যানের সাথে কাটাতে চাই, আমি চাই ওই আমার ম্যানেজার হয়ে থাকুক। এদিকে সাজিমা যখন ফিউজির স্পিচ শোনে, তখন তো ওর চোখে জলই চলে আসে, আর ও বুঝতে পারে যে আসলেই ফিউজি ওকে অনেক ভালোবাসে। ইতিমধ্যে সাজিমার কাছে কাগামি কল করে আর ওকে বলে যে, তুমি জবের খোঁজ করছো তাই না, সো আমি তোমাকে একটা অ্যাড্রেস দিচ্ছি, তুমি সেখানে এসে দেখা করো। এরপর সাজিমা যখন সেই অ্যাড্রেসে পৌঁছায়, তখনও দেখে যে ফিউজি ফ্লাওয়ার বুকে হাতে করে দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি কাগামি এই সব কিছু সেট আপ করেছিল, কারণ ও চাইছিল আবারও যেন এরা দুজনে এক হয়ে যায়। ফিউজি সাজিমাকে বলতে লাগে যে, আজকে আমি অনেক বেশি হ্যাপি, সবাইকে সত্যিটা জানিয়ে আমি অনেক বেশি শান্তি পাচ্ছি।
যদিও আমি সোশ্যাল মিডিয়া চেক করিনি, সো আমি বলতে পারবো না যে আমার ফ্যানরা আমাকে হেট করছে নাকি আমাকে সাপোর্ট করছে, কিন্তু আমি এই বিষয়ে একদম শিওর যে কিছু কিছু ফ্যানরা আমাকে অবশ্যই সাপোর্ট করবে। এরপর ফিউজি সাজমাকে জড়িয়ে ধরে বলতে লাগে যে তুমি এরপর থেকে আমার ম্যানেজার থাকবে, দেন আমরা দেখি ওর ফ্যানরাও ওদেরকে সাপোর্ট করছে, সবাই ওদের রিলেশনশিপটাকে অ্যাপ্রুভ করে দেয় আর সাথে ওদেরকে কংগ্রাচুলেশনও জানায়। এরপর বেশ কিছু সময় কেটে যায় আর আমরা দেখি ফিউজিদের সেই ছোট্ট এজেন্সি এখন অনেক বড় এজেন্সিতে পরিণত হয়েছে আর এজেন্সির টপ স্টারে রয়েছে ফিউজি আর আশাহিনা। দেন আমাদের ফিউজির অ্যাপার্টমেন্টের দৃশ্য দেখানো হয় যেখানে আমরা দেখি যে ফিউজি আর সাজিমা এখন একসাথে থাকে আর সাজিমাই ওর ম্যানেজার রয়েছে আর এভাবেই ওরা হ্যাপিলি দিন কাটাচ্ছে আর এখানেই আমাদের এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইক করতে পারেন। তাছাড়া এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, না মানে একদিন না একদিন তো ঠিকই আমার এক্সপ্লেনেশন ভালো লেগে যাবে, তাই না? যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং।